چھوڑ کے تیبہ کربل میں جانا یاد ہے حجرت اصغر کا او تیر کھانا گود میں حجرت اصغر کا او تیر کھانا گود میں اور عباس کا باجو کٹانا یاد ہے یا حسین بن علی تیرا زمانہ یاد ہے نسبت تیری اور نعت کے قرآن تو قرآن سے ہے نسبت تیری اور نعت کے قرآن تو انہوں کے نزا پر تیرا قرآن سنانا یاد ہے حسین بن علی تیرا زمانہ یاد ہے اللہ کلمہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ سیدنا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون پیارے حاضرین مجلس উপস্থিত دین درود اسلام درود আমার مروبی مروبی باب جانچا آزان گنے را علماء حضرات حافظ قرآن اللہ پاکر حجی بندارا اللہ پاکر دربار خاص شکر جمال اللہ پاک اپنا کے اما کے بھالو بیسے محبت کرے پیار کرے دعا مائی دعا کرے رحمت کرے আমার আল্লাহ পাক নিয়েছে বসিয়ে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ একটু সাইড করে দেন ঠিক আছে আস্তে আস্তে যেতে বলেন Thank you.
আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। একত্রিত হয়েছি, জড়া হয়েছি, আমার আল্লাহ পাক বসিয়েছেন, জড়া করিয়েছেন। মুরব্বীরাও কথা বলছেন, আপনার তো বয়স হয়েছে, হ্যাঁ বাপেরাও কথা বলবেন, ছেলে ছিল না ফচকে এদের বুদ্ধি কেন কথা বলবেন। যে কথা বলবে তার হাতটা ধরে উঁচু করে দেবে, তো হাসবেন না, একদম হাসবেন, হাসান। আল্লাহ রসুলের কথা চুপ করে শোনেন। কমিটির ছেলেরা, তোমরা যদি মুখ দিয়ে একটা কথা যদি তুমি, আমি নেবে চলে যাবো। চুপ করে কাজ করতে পারে করো, আর দূর এখানে দূরে দূরে চলে যাও, ওইদিকে চলে যাও। আল্লাহ রসুলের কথা হলে কথা বলতে হবে, চুপ করে শুনতে হবে। হ্যাঁ বলেন না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, এইসব কথা বলেন না, দরুদ শরীফ পড়েন, কলমা শরীফ পড়েন। সারা জীবন তো বকবক করে বকে এলে, জান্নাতের বাগানে বসে বকবক করে বকবে। আমার আল্লাহ পাক আমাদের বাছাই করেছেন, তার জান্নাতে বসার জায়গা করেছেন, আমার আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন, আমার আল্লাহ হাজির করেছেন। আমার আল্লাহ আমাদের বড়টা মহাব্বত করেন বলেই তো তার জান্নাতে বসার ইজাজত দিয়ে দিয়েছেন। আজকের এই ওয়াজের মজলিস, আজকে জান্নাতের বাগান, খাস খাস ওয়াজের মজলিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আসার খুশিতে ঈদে মিলাদুন নবীর জলসা, কথা ঠিক না ভুল বল। এখন অনেকে ফতোয়া তো দেয়, ফতোয়া দিবার লোক নেই, মানে এত লোক ফতোয়া দিচ্ছে, আমি তো বলি বাবা বাঁচতে দে, ফতোয়া দিস না, এত ফতোয়া, যে যেমন মাওলানা সে তেমন ফতোয়া দিচ্ছে, ফতোয়া দিতে দিতে রসূলুল্লাহ মরে গেছে ফতোয়াটাও দিচ্ছে, ফতোয়া দিতে দিতে রসূলুল্লাহ আমাদের মতন মানুষ এটাও বলছে, ফতোয়া দিতে দিতে বলছে রসূলুল্লাহ, হ্যাঁ বলে না না রসূলুল্লাহ কোন জায়গায় যেতে পারে না এটাও দিচ্ছে, ফতোয়া দিতে দিতে রসূলুল্লাহকে কি বলছে মাথাই কাজ করে না, হুজুরের সামনে বসে কি করে। আমরা কোনো ফতোয়া জানি না, আমরা রসূলের গোলাম ছিলাম, গোলাম আছি, গোলাম থাকব। কোন ওয়াজ, কোন মানুষের বক্তব্য কোনোভাবে আমাদের করে কোরআন হাদিসদের দুহাই দিয়ে রসূলুল্লাহর কাছ থেকে আমাদের সরানো যাবে না। কোরআন হাদিস তো রসূলের কাছে নিয়ে যাওয়ার জন্য, তুমি সেই কোরআন হাদিস দিয়ে রসূলের কাছ থেকে সরাচ্ছ কি করে? না না, আমরা হুজুরের গোলাম ছিলাম, আছি, থাকব। শুধু আমরা নয়, আমাদের নাসাল্লা মুস্তাফার লেগে গর্দান দেবে, আমাদের নাসাল মুস্তাফা মুস্তাফা করে, তার বেটা করে, যদি যদি 1400 বছর নয় 14000 বছর দুনিয়া থাকে, 14 লক্ষ বছর দুনিয়া থাকে, আমাদের নাসাল্লা নবী নবী করে মরবে। কারণ আমাদের আজদাদ, আমাদের বাপ দাদু, আমাদের আমাদের বলতে আমি নয়, আমাদের, এজন্যই তো নবী নবী করে এসে জড়েছে। এ তোমাদের নয়, তোমাদের বাপ দাদুরা নবী নবী করে সেই খুনে পাই দেয়ছি বলে আল্লাহ তোমাদের করে নবী নবী করাচ্ছে। যারা আবু জাহেলের খুনে পয়দা, উদবা সাইবার খুনে পয়দা, শয়তানের নাসাল যারা, তারাই তো রসূলের বিরোধিতা করে। আমরা আজকে সবাই মিলে রসূলের আলোচনা করব, তবে কিছু কিছু কথা বলে দিয়ে যাই, তোমাদের শিখার দরকার আছে না? তোমরাও শিখে নাও, তাহলে জবাব দিতে পারবে। বলে না না হুজুরের জন্মের কথা বলা যায় না, মিলাদ করা যাবে না, সিরাত করা যাবে না, জন্ম পালন করা যাবে না, আছে না? নেই মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দাও, আজকে আল্লাহ পাক নিয়েছে বসিয়েছে, আজকে আমরা সবাই মিলে আমার নবীর জিকির করব, আজকে নবীর আলোচনা করব, আজকে হুজুরের কথা বলবো, আজকে আল্লাহর ওলিদের কথা, আজকে আল্লাহ পাকের নেক বান্দাদের কথা, আজকে আমরা সাহাবা হুজুরদের কথা আলোচনা করব। তবে আজকে আমি আপনাদের করে প্রথমে ইবতেদায়ী কিছু কথাবার্তা, শুরুয়াতি কিছু কথাবার্তা শুনিয়ে দিয়ে যাক। হে নবী উম্মত উম্মতিরা, যারা বলে জন্মের জিকির করা যাবে না, জন্মের আলোচনা করা যাবে না, যারা বলে জন্মের কথা বলা যাবে না, তাদের কথা আমি বলে দিয়ে যাই, তাদের আমি শুনিয়ে দিয়ে যাই, শোনো শোনো কোরআন খুলে দেখে যাও, আল্লাহ নিজে হযরতে মুসা কালিমুল্লাহর জন্মের জিকির করছে, ঈসা রূহুল্লাহর জন্মের জিকির করছে, হযরতে ইহিয়া আলাইহিস সালাম
সাল্লামের জন্মে জিকির করছে হযরত ঈসা খুদিরের জন্মে জিকির করছে হে নবীর উম্মত উম্মতিরা আদম কেমন করে তৈরি হলো সেই তৈয়ারি আমার আল্লাহ পাক জিকির করছে আল্লাহ আল্লাহ হয়ে কুরআনে যদি আদম সাফিউল্লাহ জন্মে জিকির মুসা কালিমুল্লাহ জন্মে জিকির ঈসা রুহুল্লাহ জন্মে জিকির হযরত ইহিয়া জন্মে জিকির যদি আল্লাহ পাক করেন হে নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা আল্লাহ নিজে যদি কুরআনের জন্মে জিকির করে আমরা নকরায় বসে বসে ইমামুল আম্বিয়ার জন্মের জিকির করলে ঘর ও বাপের ক্ষমতা নেই আমাদের উপরে ফতোয়া দিতে পারে কথা ঠিক না ভুল বলে হ্যাঁ আল্লাহ যদি জন্মের জিকির করে আমরা ইমামুল আম্বিয়ার জন্মের জিকির করেছি কতবার কুরআন কম পড়া ভালো না বেশি পড়া ভালো সূরা মারিয়ামতে আল্লাহ বলেছে যে দিনে একবারই পড়তে পারবে না না যত পারো তত পারো যতবার সূরা মারিয়াম পড়বে ততবারই আল্লাহ বলছে ঈসার জন্ম হয়েছে ইহিয়ার জন্ম হয়েছে জাকারিয়াকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন হ্যাঁ ইহিয়ার জন্মে সালাম কত বড় বিয়াদব দেখেছিস কানটা ধরে তোর মূলে ডুবে জানো কানটা ধরে ছিল লো বিয়াদব কোথাকারে আমি কি কুকুর নাকি কেউ কেউ তো চেনেন নি তোকে বলিনি তুই মাথায় হাট করোকে বলছি এতক্ষণ বুঝতে হয়নি যে ভিডিও করিস কেন করছিস তো কি করছিস মোবাইল করে কি করছে আমার সঙ্গে আমি মনে করলাম যে ভালো করে আজকে আমি কিছু করিনি সেই হয় এরকম ভাবে হয় চুপ করে কথা শুনে এরকম করে অজয় পাগল গুলো এসে সব জড়া হয়েছে আমি কারো পরোয়া করিনি কে বলেছে মুজাদ্দিদ জামানকে তোমাকে মানতে কে বলে তুই মানবি তোর জান্নাত আমি কারো পরোয়া করবো তোমার আমি আল্লাহর খেয়াল আমি নেই তোমাকে আমি খুশি করবো না তো আমি আর বাপকে খুশি আল্লাহর রসুলকে খুশি করব আমি আব্বার পায়ে সালাম করবো আল্লাহর আমি মায়ের মাকে আদর করবো আল্লাহর রসুলের আমি তোমার পরোয়া করব আল্লাহর হাত জোর করে বলছে আর কেমন করে বলবো হাত জোর করে বলছে ওয়াজ করতে দাও আমাকে দু চার কথা বলতে দাও ডিস্টার্ব করবে না তাহলে আমার আল্লাহ নিজে কোরআন শরীফে জন্মের জিকির করছে যতবার সূরা মারিয়াম পড়বেন ততবার ঈসা রুহুল্লাহ জন্মের জিকির ওই রকম দ্বারা যদি আল্লাহ নিজে ঈসা রুহুল্লাহ জন্মে জিকির করে আমরা মোহাম্মদ হাবিবুল্লাহ জন্মে জিকির করব এখানে যদি বলো আল্লাহ তো কোরআনে নবীর জন্মে জিকির করে না তোকে আল্লাহ পাক কি গরু গাধা করে পাঠিয়েছে ঈসা রুহুল্লাহ জন্মে জিকির যখন আল্লাহ বলছে আল্লাহ কি বলবে আবার বলবে যে আমার হাবিবের জন্মে জিকির কর না না আল্লাহ যখন ঈসা রুহুল্লাহ জন্মে জিকির করছে আমরা সব নবীর জন্মে জিকির করব কথা ঠিক না ভুল বলে মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা আর একটা কথা অনেকে বলে না না হুজুরের জন্ম হয়ে গেছে হুজুরের জন্ম হয়ে গেছে আর হুজুরের জন্ম হয়ে গেছে 1400 বছর আগে খুশি পালন হয়ে গেছে কেন বারবার নবীর জন্মের জিকির প্রতি বছরে বছরে তোমরা করো আমি আপনাদের বলে দিয়ে যাই শুনে রেখে দাও হযরত আদম সাফিউল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ হযরত ঈসা রুহুল্লাহ হযরত দাউদ খলিফাতুল্লাহ হযরত নূহ নবিউল্লাহ হযরত ঈসা রুহুল্লাহ হযরত ইলিয়াস আলাইহিস সালাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসা আলাইহিস সালাম হযরত ইউনূস আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত হুদ আলাইহিস সালাম হযরত সালেহ আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম হযরত জুলকিফল আলাইহিস সালাম এ নবীর উম্মত উম্মতিরা এরকম করে 124,000 বা 224,000 যত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন আদম থেকে নিয়ে হুজুর পাক আসা পর্যন্ত যত নবী এসেছে এই সময়টা কিছু কম বেশি 10,000 বছর সময় অতিক্রম হয়েছে এই 10 বছরে 10,000 বছরে সব নবীরা জবান দিয়ে একটা কথা বলেছে আমাদের সাল্লাম আসবে 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 এ নবীর উম্মত উম্মতিরা 10,000 বছর ধরে সব নবীরা বলেছে নবী আসবে নবী আসবে নবী আসবে এত
তো মাত্র 1400 বছর গেল 1400 বছর কেটে গেল আমাদের নাসালেরা বলবে হাবিবুল্লাহ এসে গেছে হাবিবুল্লাহ এসে গেছে কথা ঠিক না ভুল বলেন হ্যাঁ 10000 বছর ধরে শুধু আসবে আসবে হয়েছে 1400 বছরে মিটে যাবে এসে বন্ধ হয়ে গেল না না 1400 বছর কেটে যাবে বান্দা বলবে এসেছে নবী এসেছে নবী এসেছে কথা ঠিক না ভুল বলে এ আমার উম্মত উম্মুলিরা তাহলে হুজুরের জিকির হুজুরের আসার খুশি এ নবীর উম্মত উম্মুদিরা তৃতীয় নম্বর কথা বলে দিয়ে যায় এ নবীর উম্মত উম্মুদিরা প্রশ্ন জাগতে পারে একটা দিনকে নির্দিষ্ট করে 12ই রবিউল আউয়ালকে নির্দিষ্ট করে প্রতি বছরে বছরে পালন করা এ ইসলামে নেই এ ইসলামে নেই যদি বলে এ ইসলামে নেই তাহলে আমি বলে দিয়ে যাই লাইলাতুল মিরাজ কোথা থেকে এলো প্রতি বছরে বছরে পালন হয় 27 রজব লাইলাতুল মিরাজ খাস রাত ওই রাতে আল্লাহ তার মাহবুবকে দেখে দিদার করেছিল সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসানা ও আদনা পর্যন্ত নিয়ে গিয়েছিল এ নবীর উম্মত উম্মুদিরা নিসফে সাবাত লাইলাতুল মুবারাকাত লাইলাতুল মুবারাকা লাইলাত মুবারাক রাত মুবারক রাত নিসফে সাবাত লাইলাতুল বারাক প্রতি বছরে বছরে পালন হয় 27 রজব হ্যাঁ সবে বছরে পালন হয় রমজান মাসে 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত প্রতি বছরে বছরে লাইলাতুল কদর পালন হয় এ নবীর উম্মত উম্মতিরা তারপরেতে আশুরা 10 তারিখে 10ই মের মোরব আশুরা প্রতি বছরে বছরে পালন হয় খবর নিয়ে দেখে যাও আশুরায় কি হয়েছে আশুরায় আল্লাহ জান্নাত তৈরি করেছে আর আমার আল্লাহ 15ই শাবানকে কি করেছে ভাগ্য রজনী রাত করেছে লাইলাতুল কদরে কি হয়েছে আমার আল্লাহ কুরআন নাযিল করেছে এ নতুন মদিনা তাহলে যেদিন জান্নাত তৈরি হয়েছে সেদিন রাত যদি খাস হয়ে যায় দিন আমার আল্লাহ কুরআন নাযিল করেছে সেই রাত যদি খাস হয়ে যায় যে রাতে আমার আল্লাহ ভাগ্য পরিবর্তন করে সেই রাত যদি খাস হয়ে যায় তাহলে যে রাতে নবী এসেছে সেই রাত কি আমার আল্লাহ সব রাতের থেকে সেরা রাত বানিয়েছে কথা ঠিক না ভুল বলে জুনায়েদের তকবীর দিসনি জুনায়েদ কুকুর দাদা ফিরে তার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি এখানে নেই নেই সব ইজ্জত মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ অশনো হুজুরের কথা শেখো দেখতে পাচ্ছ নি আহলে হাদিসরা কি করছে আহলে হাদিস তারা উড়াই তো হবে উড়াই তো রাসূলের মাজার ভাঙতে গিয়েছিল উড়াই তো আবা জাবি উড়াই তো হাবিবুল্লাহ হ্যাঁ হাবিবুল্লাহকে মরা মনে করে এই খবরদার আমার হাইবের সামনে গুস্তাগি করবি নি তো জবান ছিড়ে নেব জিভ কেন ছিড়ে নেব রসুলের বিরুদ্ধে কথা বলে হ্যাঁ আমরা আমরা ছোটবেলা থেকে এই ঘটনা শুনে বড় কেউ নন্টে ফন্টের গল্প কেউ গোপাল ভাঁড়ের গল্প শুনে বড় হতে পারে মাঝ মুয়ায়েজ 5-6 বছরের বাচ্চা আবু জেলের গর্দন কেটে নিয়েছে আমি গল্প শুনেছি হ্যাঁ হযরত আবু উবাইদা বিন জাররা বদরের যুদ্ধে তার বাপের মাথা কেটে মুস্তাফার কদমে বলি ইয়া রাসূলুল্লাহ বাপ বাপের মাথা কেটে আপনার কবর কদমে কুরবান করে দিও এই সব শুনে বড় হয়েছে রাসূলের সামনে গুস্তাগি না না এ আমার বাপকে ছেড়ে দেব না তুই তো কুটা করে শেখো শোনো হুজুরকে ছেড়ে রাসূলকে আল্লাহ সবচেয়ে আলা দর্জা দিয়েছে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মুদিরা তাহলে আমার আল্লাহ হুজুরের জিকিরকে কোন আলা জিকির করে আল্লাহ নিজে নবীদের জন্মে জিকির করেছে হুজুরের ওই রাতকে পালন করা যায় আল্লাহ নিজে লাইলাতুল কদর পালন করাচ্ছে যাও মুসলমানের ছেলেরা আমরা সবাই মিলে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করলে ইতমিনানে কলব হয়ে যায় দিলের শান্তি হয়ে যায় ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাসবিহ পাঠ করে জমিন আল্লাহর জিকির করে আসমান আল্লাহর জিকির করে চাঁদ সূরজ আল্লাহর জিকির করে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর জিকির করে শুধু তাই নয় আমার নবী আল্লাহর জিকির করে মুসা কালিমুল্লাহ সমস্ত নবী পয়গম্বর আল্লাহর জিকির করে আমরা আল্লাহর জিকির করি আমরা আল্লাহর জিকির করি আমরা কেমন করে জিকির করি আমরা আল্লাহ আল্লাহ বলি সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলে এত জিকির করে আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ পাক আমরা তো জিকির করি আপনিও কি জিকির করেন আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমিও জিকির করি আল্লাহ আমরা তো আল্লাহ আল্লাহ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি আপনিও কি আল্লাহ আল্লাহ করেন আপনিও কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে না না তোরা আল্লাহ আল্লাহ করিস আমি আল্লাহ আল্লাহ করি না আল্লাহ আমরা তো আপনার জিকির করি আপনি জিকির করছেন বলছেন আপনি আবার কার জিকির করেন
আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ কোরআনে বলছে ওয়ারাফানালাকা যিকরাক, তোরা সবাই মিলে আল্লাহ আল্লাহ করিস, আমার আল্লাহ বলে আমি আল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহর জিকির করি। আমার আল্লাহ, আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে, আমার আল্লাহ হুজুর পাকে জিকির করে, আমরা সবাই আল্লাহ জিকির করি, আমার আল্লাহ হুজুরে এই কোরআন থেকে কথা বলছি, বলেন হাদিস কোরআন থেকে বলা হাদিস, আমরা সব হাদিস কোরআন থেকেই বলছি বাবা, তোমরা কানা হলে যদি দেখতে না পাও আমরা কি করি, যদি কানা হও দেখতে না পেলে আমি কি করি, আমরা দেখতে পাই ওই জন্যই তো বলছি, আমি কি করবো বাবা, পড়ো নাকি দাও, আমি পড়েছি তাই বলছি, তুই পড়ুনি জানুনি, যদি না জানো শিখে লাও। হ্যাঁ মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যদি আমার আল্লাহ নবীর জিকিরকে ছোট করতে চাইতে, আল্লাহ নবী এসেছিল ওই ওয়াহাবী লানতিদের কথা বলে দিয়ে যায়, ওরা কি বলে আল্লাহ নবী এসেছিল, আল্লাহ নবী দিন প্রচার করেছে, আল্লাহ নবী দিন প্রচার করে চলে গেছে, বাস শেষ হয়ে গেল, এবার বাকি রয়ে গেল শুধু আল্লাহর জিকির, আর নবীর কথা হবে না, আর নবীর কথা হবে না, আর নবীর জিকির হবে না। হে নবীর উম্মত উম্মতিরা, এটাই যদি দিন হতো, এটাই যদি ইসলাম হতো, এটাই যদি সত্যিকারের শরিয়াত হতো, তাহলে খবর নিয়ে দেখে যাও তিনটে জিনিসের কথা বলে দিয়ে যাও, আফজালু জিকরে জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত, আফজালু তেলাওয়াতি তেলাওয়াতিল কোরআন, সবচেয়ে বড় জিকির আমার আল্লাহ নবীর নাম ঢুকিয়ে দিয়েছে, সবচেয়ে বড় জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকিয়ে দিয়েছে, সবচেয়ে বড় ইবাদত নামাজ, সেই নামাজের মধ্যে আল্লাহ বলাচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাত আল্লাহ বলছেন মোহাম্মদ রাসূলুল্লাহ বাল্লাজির আবাহো, হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন কোথায় তুমি পড়েছো, কোন কিতাব তুমি পড়েছো, আমি দেখছি সবচেয়ে বড় জিকিরে আল্লাহ নবীর নাম ঢুকিয়েছে, সবচেয়ে বড় ইবাদতে নামাজে নবীর নাম ঢুকিয়েছে, সবচেয়ে বড় তেলাওয়াত কুরআন, আল্লাহ কুরআনে তো নবীর নাম ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ যখন সবচেয়ে বড় ইবাদতে সবচেয়ে বড় জিকিরে সবচেয়ে বড় কিতাবে নবীর নাম ঢুকিয়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে আমার আল্লাহ নিজে নবীর জিকির আমাদের দিয়ে করাচ্ছে। কিয়ামত পর্যন্ত যত নামাজ হবে, শুনছেন আপনারা, কিয়ামত পর্যন্ত যত নামাজ হবে প্রতিটা নামাজ পড়লে আপনাকে রসুলের জিকির করতেই হবে। ও আল্লাহ নিজে নামাজের ভিতরে নবীর জিকির করাচ্ছে, আর নামাজের বাইরে নবীর জিকির বন্ধ না? না, যত খুশি বেশি বেশি করে নবীর জিকির করবে যাও। আচ্ছা বেশি বেশি নামাজ পড়লে কি গুনাহ হয়? বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে কি গুনাহ হয়? বেশি বেশি ইবাদত আল্লাহর জিকির করলে কি গুনাহ হয়? বেশি বেশি দান খায়রাত করলে কি গুনাহ হয়? বেশি বেশি কাবা তওয়াফ করলে কি গুনাহ হয়? বেশি বেশি হাজির আসওয়াদে চুমা দিলে কি গুনাহ হয়? বেশি বেশি হাতিমের ভিতরে নামাজ পড়লে কি গুনাহ হয়? বেশি বেশি সাফা মারওয়া সাই করলে কি গুনাহ হয়? বেশি বেশি মুজদালিফায় গেলে কি গুনাহ হয়? বেশি বেশি হজ করলে কি গুনাহ হয়? মুসলমান বেশি বেশি করলে গুনাহ নেই, যেমন সব ইবাদত বেশি বেশি করলে আল্লাহ খুশি হয়, ওই রকম নবীর নাম বেশি বেশি করলে আল্লাহ খুশি হয়। সব ইবাদত বলে হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, আর যখন নবীর কথা বলে না, এত নবীর কথা কেন বলে? মুনাফে কি বলে? মুনাফে দিলের মধ্যে নিফাক আছে, কি আছে বলেন? নিফাক। আপনাদের দিলে কোনো নিফাকি আছে? জোরে বলেন না। মুনাফেকরাই রসুলের সানে গুস্তাকি করে। হ্যাঁ আল্লাহ পাকের কোরআনে মুনাফেকদের পরিচয় দিতে সূরা মুনাফিকুনে কি বলেছে? আল্লাহ বলেছে যে হাবিব, ওরা তো আমার কাছে মাথা নত করে ফেলে, তোমার কাছে মাথা নত, আমার কাছে মাথা নয়, আল্লাহকে সবাই মেনে নিয়েছে, নবীকে মানতে যেই তো আসবে, এরাই হচ্ছে মুনাফিক। ওদের বাপ দাদা সব সব কি নাসালে ছিল জানি না, এরা কিন্তু ওই নাসাল, এরা কিন্তু ওই মুনাফিকি নাসাল, এরা রসুলের নাম করলে ওদের কষ্ট হয়, হুজুরের নাম বেশি ধরতে দেয় না, রসুলের নাম বেশি করতে দেয় না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, না 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 না, আমরা নিজাম পাল্টাবো, আমরা নবীর জিকির করছি, আমরা নেক নবীর জিকির করব, আমরা নবীর জিকির করেছি, আমাদের আজদাদ নবীর জিকির করেছে, আমরা নবীর জিকির করব। হে নবীর উম্মত উম্মতিরা, যখন কালেমা পড়েছিলা ইলাহা ইল্লাল্লাহ,
محمد رسول الله امرا ذکر الله الله رسولের করব الله الله رسولের উপর ঈমান এনেছি الله الله رسولের ذکر করব الله الله রাসূলকে ভালোবাসব الله الله রাসূলকে محبت করব الله الله রাসূলের আমরা ইত্তেবা অনুসরণ করব ইবাদত আল্লাহর করব গোলামি রাসূলুল্লাহর করব আল্লাহ পাকের আল্লাহ আল্লাহ নবীর উপরে যখন ঈমান এনেছি আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নেব এ নবী উম্মত উম্মদিরা হযরত আলী রাজা নিশাপুরি আলী রাজা নিশাপুরিকে জিজ্ঞাসা করা হলো এ আলী রাজা নিশাপুরি আপনি তো রাসূলুল্লাহর কাছে মুসা কাজেমে এই হাদিসটা শুনিয়েছিল শুনিয়ে দিয়েছিল মুহাম্মদ পাকের বলে এটা আমার আব্বাজান হযরত জাইনাল আবেদিন শুনিয়েছিল জাইনাল আবেদিন বলে এটা আমার আব্বাজান হযরত হুসাইন শুনিয়েছিল হুসাইন হুজুর বলে এটা আমার আব্বাজান হযরত আলী মাওলা শুনিয়েছিল মাওলা আলী বলে এটা আমাকে আমার আকা মাওলা রাসূলুল্লাহ শুনিয়েছিল রাসূলুল্লাহ বলে এটা আমাকে জিব্রাইল শুনিয়েছিল জিব্রাইল বলে এটা আমাকে শুনিয়েছিল আল্লাহ শুনিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তাইয়্যেবা এমন একটা কালাম আল্লাহর আযাব থেকে চিরকালের জন্য আমার আল্লাহ নাজাত দান করে দেবে শুধু মুসা কালিমুল্লাহ এসেছিলেন জামানা শেষ ঈসা রুহুল্লাহ এসেছিলেন জামানা শেষ দাউদ খলিফাতুল্লাহ এসেছিলেন জামানা শেষ ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলেন জামানা শেষ ঈসা রুহুল্লাহ এসেছিলেন জামানা শেষ মুহাম্মদ হুজুরের জামানা শুরু হয়েছে শেষ হবে জোরে বলেন শেষ হবে যতদিন দুনিয়া থাকবে জামানা রাসূলুল্লাহরই থাকবে যতদিন দুনিয়া থাকবে ততদিন নবী রাসূলুল্লাহই থাকবে যতদিন এই দুনিয়ায় সূর্য উঠছে ততদিন রাসূলুল্লাহ থাকবে হুজুরকে আল্লাহ পাঠিয়েছে যতদিন ধরতি থাকবে জমিন থাকবে ততদিন রসুল থাকবে যতদিন আসমান থাকবে ততদিন রসুল থাকবে যতদিন চাঁদ উঠবে সূরজ উঠবে আমার আল্লাহ রসুলের নামই রেখে দেবে তোমরা জানোনি প্রতিদিন 70,000 করে মালাইকা ফেরেশতা রাসূলের দরবারে যায় যে মালাইকা ফেরেশতা একবার গেল সে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন চান্স পাবে না আমরা খুশনসিব আমরা তো বারবার রাসূলের দরবারে যাই এখন আবার ওহাবীরা বলছে না না রাসূলের রওজায় জিয়ারতের উদ্দেশ্যে যেতে গেলে হবে না শিরক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া কি শিরক নামাজ পড়তে যাও দেখেছো দেখেছো মাথায় কি ঢুকেছে দেখেছো আল্লাহ যাদের গোমরাহ করে দেয় সে কোনোদিন নূর পায় না আল্লাহ বলেছে না খাতামুল্লাহ ওয়ালা কুলুবিহিম আল্লাহ বলছে আমি কলবে মোহর মেরে দিই আল্লাহ বলছে কানাকে তুমি দেখাতে পারবে কালাকে শোনাতে পারবে বুবাস জামানদে বলাতে পারবে অন্ধকার যদি থাকে তুমি কি করে আলো দেখাবে মুসলমান মুসলমান খবরদার আপনারা যেন আপনারা যেন কোনো খারাপ হয়ে যান নে আল্লাহর কাছে পানা চান আল্লাহ আল্লাহ হুজুরের গোলামি থেকে সরিয়ে দেবেন নে হুজুরকে আপনি মহব্বত করেন হুজুরের মহব্বত থেকে আমাদের সরিয়ে দেবেন নে বেশি বেশি করে দোয়া চান বেশি বেশি করে দোয়া চান খুব নবী নবী করেন নবী নবী আমার আল্লাহর সুন্নাত নবী নবী করা কার সুন্নাত বলেন আল্লাহর সুন্নাত মুসলমান ছেলেরা হে নবী উম্মত উম্মদিরা আমি আপনাদের বলে দিয়ে যান হুজুরের গোলামি করেন হুজুরের তারিফ করেন হুজুরের আজমতের কথা বলেন হুজুরের সম্মানের কথা বলেন হুজুরের রুতবার কথা বলেন হুজুরের হাইসিয়াতের কথা বলেন খুব নবী নবী করেন খুব নবী নবী করে আল্লাহ নবী নবী করে ফেরেশতারা নবী নবী করে জেন নবী নবী করে হুর গেলেমান নবী নবী করে জান্নাতীরা নবী নবী করে আর মালাইকা ফেরেশতারা নবী নবী করে খবর নিয়ে দেখতে যাও আবু বকর সিদ্দিক নবী নবী করেছে ওমর ফারুক নবী নবী করেছে মাওলা আলী নবী নবী করেছে হযরত আব্দুল্লাহ বিন রাওহা নবী নবী করেছে হযরত খালিদ বিন ওয়ালিদ নবী নবী করেছে হযরত জুবায়ের নবী নবী করেছে হযরত খুবায়ের নবী নবী করেছে হাবিব বিন জায়েদ নবী নবী করেছে সাল বিন সাদা সাইদি নবী নবী করেছে এ নবীর উম্মত উম্মদিরা মুসলমানের ছেলেরা খুব খবর করে শুনে রেখে দেয় সাইদ বিন আমির আল জুমহারি নবী নবী করেছে সাওয়া লাখ সাহাবা নবী নবী করেছে হযরত ওয়াইস কারানি নবী নবী করেছে তাবিন নবী নবী করেছে তাবা তাবিন নবী নবী করেছে হযরতে ইমামে আজম নবী নবী করেছে ইমামে শাফি নবী করেছে ইমামে মালিক নবী নবী করেছে ইমামে আহমদ বিন আল্লাহ হাম্বল নবী নবী করেছে মুজাদ্দিদ আল পেশানি নবী নবী করেছে প্রফেসর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে মুজাদ্দিদ আল পেশানি নবী নবী করেছে বাদুল নকশবন্দি নবী নবী করেছে হাজম আইনউদ্দিন নবী নবী করেছে শাহ জালাল নবী নবী করেছে শাহ চেতানি আমিনে নবী নবী করেছে খানজাল আলী শাহ নবী নবী করেছে ইসমাইল বাগদাদী নবী নবী করেছে মনসুর বাগদাদী নবী নবী করেছে মুস্তাফা মাদানী নবী নবী করেছে ফাতে আলী ওয়াইসি নবী নবী করেছে হযরতে নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে বাবা
জায়গা নবী নবী করেছে দাতা হুজবিরি নবী নবী করেছে আকি সিরাজি নবী নবী করেছে হযরত আলাউল্লাহ লাহোরী নবী নবী করেছে কুতুবউদ্দিন মুক্তার কাকি নবী নবী করেছে হযরত নূর কুতুব আলম নবী নবী করেছে ফুরফুরার পীর নবী নবী করেছে আমার দাদু জামা নবী নবী করেছে খলিফারা নবী নবী করেছে তোমাদের বাপ দাদারা নবী নবী করেছে এবার আমাদের পালা আমরা বলবো আমাদের আস্থা দেখো আমরা তো আসমান থেকে পড়ে বড় হইনি আমাদের বাপ ছিল আমাদের দাদা ছিল আমাদের পরদাদা ছিল আমরা তাদের করে বলবো লজ্জিত হবেন না আমরা হক আদায় করব আমরা সারা জীবন নবী 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 করে আল্লাহ দরবারে মহমান হিসেবে যাব খেয়াল করো খেয়াল করো শুনছেন আমরা আমরাও নবী নবী করি না 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ কোন পীর শিখায় না আমাদের করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ শিখিয়েছে আর কলমা কম পড়লে বেশি পড়লে গুনাহ হয় না যত পড়বে তত যতবার কলমা পড়বো ততবার নবী নবী করবো হ্যাঁ মুসলমান কেউ মিটাতে পারবে না কোরআন খুলে দেখো না নবী 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 খবরদার আকীদা মজবুত করেন আমরা আমাদের জানমাল সব নবীর লেগে কুরবান করব মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা এই নবী কামাল আল্লাহ কি ইজ্জত দিয়েছে আল্লাহর কোরআনে দেখিয়ে যান আল্লাহ বলছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন আমার আল্লাহ বলছে যখন ইজা আরাদা শাইয়ান যখন কোন জিনিসের ইরাদা আল্লাহ করেন আইয়াকুল লাহু শুধু এইটুকুন বলেন আইয়াকুল লাহু আল্লাহ এইটুকুন বলেন আল্লাহ বলেন কুন কুন বলা সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে যায় এ নবীর উম্মত উম্মতিরা তাহলে আল্লাহ আসমান হয়েছে কোন বলেছেন আরশে আজিম হয়েছে কোন বলেছেন জাহান্নাম হয়েছে যা কিছু আল্লাহ তৈরি করেছে আইয়াকুল লাহু কুন শুধু কোন বলেছেন ফায়াকুন তৈরি হয়ে গেছে এখন প্রশ্ন আমার আল্লাহ তো একা ছিলেন আমার আল্লাহ একা ছিলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল আলিয়্যুল আযীম এই হচ্ছে আমাদের রব এই হচ্ছে কাদের মুতলাক সমস্ত সমস্ত শক্তির একমাত্র অধিকারী আমার আল্লাহ পাক একা ছিলেন একা ছিলেন কিচ্ছু ছিল না না নবী ছিল না রাসূল ছিল না হুরু ছিল না না জগৎ ছিল না আরশা জিন ছিল আমার আল্লাহ একা ছিলেন আমার আল্লাহ তৈরি করলেন এখন প্রশ্ন আইয়াকুল লাহু কুন ফায়াকুন এই কুন বলে ফায়াকুন কি আল্লাহ প্রথম তৈরি করলেন সমস্ত উলামা হযরতরা বলছে আল্লাহ প্রতিটা জিনিস তৈরি করার ক্ষমতা রাখে প্রতিটা জিনিস তৈরি করার ক্ষমতা রাখে তবে আল্লাহ প্রথম যে জিনিস তৈরি করলেন সেই জিনিসটাকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহর মহব্বতের জিনিস প্রথম আল্লাহ তৈরি করেছে এখন আল্লাহ কাকে মহব্বত করে সূর্যকে বেশি মহব্বত করে না চাঁদকে বেশি মহব্বত করে এর উত্তর জীবনে খুঁজে পাবে না জমিনকে বেশি মহব্বত করে না গাছকে বেশি মহব্বত করে এর উত্তর পাবে না তবে এর উত্তর সবাই পাবে একদিকে রাসূলুল্লাহ রেখে দাও আর একদিকে কুল কাইনাত রেখে দাও আল্লাহ নবীকে বেশি ভালোবাসে না চাঁদকে বেশি ভালোবাসে নবী উত্তর চলে আসবে আল্লাহ আল্লাহ পাক সমস্ত পয়গম্বরকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে উত্তর চলে আসবে হযরতে জিবরাইলকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে উত্তর চলে আসবে একটা একটা করে তোমার জীবনে যা যেন সব বসাও নবীর থেকে আল্লাহ পাক কাউকে বেশি ভালোবাসে এরকম কোন জিনিস তুই পাবে না তাই উলামা হযরতরা বলেছে আল্লাহ আইয়াকুল লাহু কুন ফায়াকুনে প্রথম কুন আমার আল্লাহ বলেছে হাবিবুল্লাহ তৈরি হয়েছে আল্লাহ সবার আগে নবী তৈরি করেছে আউয়ালা আউয়াল মানে প্রথম আল্লাহ মা খালাকাল্লাহ আল্লাহ প্রথম রাসূলুল্লাহ নূর তৈরি করেছে কি তৈরি করেছে বলেন হুজুরের নূর হুজুর কে আল্লাহ প্রথম তৈরি করেছে হ্যাঁ কারণ কি এজন্যই তৈরি করলেন এজন্যই তৈরি করলেন কারণ আমার আল্লাহ রাসূলুল্লাহকে বেশি সবচেয়ে বেশি মহব্বত করেন তুমি একদিকে হুজুর রাখো উল্টো দিকে কুল কাইনাত রাখো তুমি একটা জিনিস পাবে না যে জিনিসটাকে আল্লাহ হুজুরের থেকে বেশি ভালোবাসে পাবেন আসমান জান্নাত হুর গেলেমান মুসা কালিমুল্লাহ না না আমার আল্লাহ সব্বাইর ইমাম রসুলুল্লাহকে পাবে কেন কোরআন পড়েন না ওই কোরআনেই আছে তো সমস্ত নবীকে আমার আল্লাহ আলাম
আমি আরওয়াতেই বলেছেন নবী মানবে আমার রসূলকে মানবে তার ওখান থেকে ওয়াদা করে আসছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদের জামানায় যদি রসূল চলে আসে আমরা নবুয়াত ছেড়ে মুহাম্মাদের গোলাম হয়ে যাব তো কোরআনের নাস এখানে তো কলম চালাতে পারবে না হ্যাঁ সমস্ত নবীরা কমিটি ছিল না বেশি কথা বিরক্ত হচ্ছেন নাকি আপনারা দোষী ভাই আল্লাহুম্মা جيو عشق میں نبی کے 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 سب بولو جيو عشق میں نبی کے جيو عشق جيو عشق میں نبی کے جيو عشق نصیبی ملی قربت الہی جيو عشق میں جيو عشق میں جيو عشق میں نبی کے جو 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 عشق میں نبی کے یہی عشق زندگی ہے یہی زندگی کا حاصل یہی عشق زندگی ہے یہ دلیل ہے یہی زندگی کا حاصل یہ کمال بندگی ہے جو عشق میں نبی کے 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 او رحیم میرے باہیں او نبی انس و جاہ ہیں او ہے باعث خلائی سب جسم و جاہ ہیں او رحیم میرے باہیں او نبی انس و جاہ ہیں او بائی سے کلائی سب جسم و جاہ ہیں جو عشق میں جو عشق میں ویڈیو کچھ ہے حیات دل میں ہے تجھے اختیار بھی ہے تیرے رحمتوں کے صدقے تیری قربتیں ملی ہے حیات دل میں بھی ہے تجھے اختیار بھی ہے تیرے رحمتوں کے صدقے تیرے قربتیں ملی ہے جو عشق میں جو عشق میں جو عشق میں نبی کے جو عشق میں نبی کے جو عشق میں نبی کے اللہم پیارے حاضرین مجلس اپنا بیرکت سے آمی ایک تکانی آمار ہوئی تا ایٹیٹیوٹ آمار اپنا در مونے پچند ہوچ چنے کہتا ہے ایجا خواہ کرن ممسے مانوس نا تھا تھا مانے حجر ارم کرے کرن بھالو بھوے تو کتا بولا جائے نا نا آمی حجر جنہ سرسن جلال بھی جاستے رسول اللہ جن آمار راگ حجر جن الحب باللہ البغض باللہ محبت اللہ جنو اور دشمنی اللہ لگے تمہار سنگے مانا ماری کو رکھلو اور اللہ جنو تمہار سنگے بندو تمہار پادھو رکھلو کہتا چھیک نہ بول بول جارا حجوری سنے گستہی کرے تاجر سے کون آمد سمپر آچے نا نا سے مانو سر بچے ہوتے ہی پارے سنے گستہی کرے حجور مورے گا چھے ہی بولے حجور کچھ جانے نہ بولے سے مانو سر بچے ہوتے ہی نا نا তার নাসাল দেখতে হবে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে শুকর করে দিয়েছিল জানেন না আপনারা কোরআনে আছে না জানেন না আপনারা হুনমান করে দিয়েছিল শুকর করেছিল বানি ইসরাইলের দেখতে গেলে তাহলে ওই নাসাল হয়তো বেরোবে তাদের বাপ দাদারা শুকর হয়ে গেছে ওই নাসাল ওই খুন বেরোবে কেন শুকর করেছিল জানেন নবীর গোস্তাকি করেছিল শুকর করে দিয়েছিল
কেন বাঁদর করেছিল জানেন? নবীর গোস্তাগি করেছিল, আল্লাহ বাঁদর করে দিয়েছিল। হ্যাঁ, মিশরে খরা দিয়েছিল জানেন? হ্যাঁ, মিশরের দুধ পান করা বাচ্চাও ইউসুফ আলাইহিস সালামের কদমে পড়ে বলে হুজুর খেতে দেন, সবাইকে বিক্রি করালো ইউসুফের দরবারে। কেন? মিশরের মানুষ ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করেছিল। হুজুরের সম্মান করেছিল, মুসা কালিমুল্লাহ সম্মান করেছিল, জাদুঘর গুলো 80,000 জাদুঘর আল্লাহ ইমানের দৌলত দিয়ে কলমা পড়িয়ে মুসলমান করেছিল। হুজুর বিয়াদবি হয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ভুল করে ফেলছেন, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আপনার হুজুরের ব্যাপারে আমি গুস্তাখি করে ফেলছি, মাথায় ঢুকছে? মহব্বত করেন হুজুর, খুব ভালোবাসেন হুজুরের কথা এসে গেল না না আর কিচ্ছু না। হুজুর এসেছে জানোয়ার পর্যন্ত খুশি হয়ে গেছে, পাথর খুশি হয়ে কলমা পড়ছে, পাথর খুশি হয়ে রসূলুল্লাহ এসে গেছে, পাথর খুশি হয়ে সালাম দিচ্ছে হুজুর। হ্যাঁ, হুজুর এসেছে ইরানে শত শত বছর ধরে আগুন জ্বলছিল, আগুন নিভিয়ে গেল, পূজারী এসে বলে কি হলো আগুন কি করে নিবলো, ওই তো বাপদাদা কোনোদিন আগুন নিবই না, বলে জানোনি রাত্রেবেলা রসূল এসে গেছে। রোমের বাদশাহ দরবার ভেঙে গেল, রোমের রাজপ্রসাদ ভেঙে গেল, রাজপ্রসাদ ভেঙে পড়ে গেল, জমিনে একটা টুকরা পড়ে গেল, বাদশাহ বলে কি ভূমিকম্প হয় না কিচেন কি করে ভাঙলো, বলে জানো নি রাত্রে রসুল এসে গেছে। বুঝতে পারছেন আপনারা? হুজুর এসে গেছে, আল্লাহর চাহাত এসে গেছে। কেউ যদি আমাকে মহব্বত করে আর আমার বাপকে গাল পারে, আমার বাপ আমার মহব্বতের মানুষ, এইসব বাপেরা বসে আছে, ইনাকে আমি খুব সম্মান করি, আর ইনার ছেলেকে আমি বলি বেরো দূর হওয়া দূর হওয়া করি, ইনার জীবনে ভালোবাসা আমি পাবো, কারো চার চার স্বামী কারো চার ছেলে কারো চার চার মেয়ে কারো চার, প্রথম রসুল তৈরি হয়ে করেছেন, নিজাম তৈরি হয়ে গেছে, উসুল তৈরি হয়ে গেছে আল্লাহর চাহাত রসুল্লাহ। এবার কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে মহব্বত করবে আল্লাহর চাহাতকেও মহব্বত করতে হবে, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ রসুলকেও ভালোবাসতে হবে, যে আল্লাহর দিকে যাবে সে রসুলের দিকেও যেতে হবে, নিজাম তৈরি হয়ে গেছে, এই উসুল কোনোদিন পাল্টাবে না। ওহাবিরা যদি তাদের গলা সিরায় তথাপিও রসুলের গুলাম দেখে রসুলের দরবার থেকে কোনোদিন সরাতে পারবে না। যখন হযরত আলী হুজুর যখন খারিজ একটা দল বেরোলো, খারিজি কি দল বেরোলো, তারা বললো জমিন আল্লাহর হুকুম আল্লাহ চলবে, আলীর হুকুম মানবে, কথাকে ভালো বলেছে না ঠিক বলেছে, এই ভুল বলেছে না ঠিক বলেছে, ভুল বলেছে, জমিন কার হুকুম চলবে কার, ঠিক বলেছে না ভুল বলেছে, ঠিক বলেছে, কথা ঠিক বলেছে, আলী হুজুর বলে কথা ঠিক বলেছে কিন্তু মাফহুম এর মানে এরা উল্টো নিয়েছে, যে আলীকে আমার আল্লাহ রসুল বলেছে যে আমি শহর আলিম আলী দরজা, যে আলীকে আমার আল্লাহ দুনিয়ায় জান্নাত ঘোষণা করেছে, যে আলী রসূলুল্লাহর আহলে বায়াত করেছে, যে আমার যে আলীকে রসূলুল্লাহ নিজে চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, যে আলীকে আমার আল্লাহ নিজে ঠিক করে ফাতেমার সঙ্গে বিয়ে দিয়েছে, যে আলীর উকিল আমার আল্লাহ নিজে হয়েছে, ওলি আল্লাহ ওলি জিব্রাইল উকিল হয়েছে, একবার জোরে বলে, হ্যাঁ আলীর বিয়ের উকিল জিব্রাইল হয়েছে, আল্লাহ ওলি হয়েছে, অভিভাবক হয়েছে, সেই আলী আল্লাহর বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে পারে, বলতে পারে না, কিন্তু খারিজিরা লটালো কি আলীর হুকুম মানবো নি আল্লাহর হুকুম মানবো, ওই রকম দ্বারা যে ওলির ব্যাপারে আল্লাহ বলেছে কোরআনে আল্লাহ জানিয়েছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা, এখনকার ওহাবিরা কি বলছে, না না আমরা আল্লাহর কোরআন হাদিস মানবো, ওলিদের কথা মানবো না, আল্লাহ নিজে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর মিনকুম, উলিল আমর নির্দেশ মানো, কুরআন বলছে, আর এই ওহাবি লানথিরা কি বলছে, এরা বলছে না না আমরা আল্লাহ রসুলের হুকুম মানবো, ওই কুরআন হাদিসের কথা শুনবো, ইমামে আজম আবু হানিফার কথা শুনবো, আল্লাহ নিজে বলছে উলিল আমর নির্দেশ মানো, ইমামে আজমের নির্দেশ মানো, আল্লাহ নিজে বলছে, ইমামে আজম উলিল আমর তো, তাহলে ইমামে আজম যদি উলিল আমর হয় ইমামে আজমের নির্দেশ কে বলছে মানতে, আল্লাহ, সেম মুনাফিকরা প্রথম থেকে সেম ছিল, ওদের নাসালে আজ জামানে যেমন খারিজিরা করেছে এখন এই ওহাবিরা করেছে, ওহাবি কারা, আমাদের দেশে ভারত পাকিস্তান বাংলাদেশ এই দেশে ওহাবিদের
ওহাবিরা আহলে হাদিস লামাজি নামে পরিচিত আর মিডিল ইস্ট মধ্যপ্রাচ্যে ওরা সালাফি নামে পরিচিত আর আরবীরা ওহাবি নামে পরিচিত এদের সবচেয়ে বড় শয়তান কে ছিল জানেন আপনারা মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমি আপনাদের করে সাবধান এজন্যই করছি কারণ মোবাইল খুললেই ওহাবি হুজুরের সামনে গোস্তাক না না সঙ্গে সঙ্গে সরে আসবেন বলেন ইনশাআল্লাহ হুজুরের গোলাম হবেন তো বলে মুসলমানরা চলে তো খেয়াল করে শুনে রেখে দেন এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহ প্রথম দান করেছে আল্লাহর চাহাতের খবর আল্লাহ দিয়েছে আল্লাহ মহব্বতের খবর আল্লাহ দিয়েছে আল্লাহর ভালোবাসার খবর আল্লাহ দিয়েছে এ নবীর উম্মতুম মুনিরা সেই ভালোবাসা আল্লাহ আমাদের করে দিয়েছে সেই আল্লাহর চাহাত আল্লাহ আমাদের করে দিয়েছে সেই আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের করে দিয়েছে এক তারিখে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একটু আড়ালে বসে আছে আর মসজিদে নববী শরীফের ভিতরে মসজিদের ভিতরে কিছু সাহাবারা নিজেরা নিজেরা কথা বলছে কি কথা বলছে তারা বলছে মূসা কে আমার আল্লাহ নাজিমুল্লাহ বানিয়ে দিয়েছে ঈসা কালামাতুল্লাহ ওয়া রূহি বানিয়েছে ইব্রাহিম কে আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছে হযরত আদম সাফিউল্লাহ কে আমার আল্লাহ বাছাই করে নিয়েছে এরকম করে সব নবীদের এক একটা নাম বলে আর তাজ্জুব হয় তাজ্জুব হয় আর যখন তাদের কথা শেষ হয়ে গেছে আমার রাসূলুল্লাহ হাজির হয়ে বলে হে আমার সাহাবারা তোমাদের কথাও শুনেছি তোমাদের তাজ্জুবও শুনেছি শোনো 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 বারহাত মূসা নাজিমুল্লাহ মূসা কালিমুল্লাহ আল্লাহ সে কথা বলছে ঈসা কালামাতুল্লাহ ওয়া রূহ আল্লাহর কালেমা আল্লাহ পাকে রূহ বারহা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বারহা আদম কে আল্লাহ বাঁচাই করেছে আদম সাফিউল্লাহ আল্লাহ বাঁচাই দিয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে শুনে রেখে দাও আলা ওয়া আনা হাবিবুল্লাহ আলা ফাকরা শোনো শোনো আমি অহংকার করছিনি আমি ফকর করছিনি আমার আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলেছে সব নবীকে নিয়েছে আমাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছে একবার জোরে খবর নিয়ে দেখে যাও তোমার একটা চাহাত আছে তোমার একটা হাবিব আছে তোমার একটা হাবিব আছে কেউ তার স্ত্রীকে হাবিব বানিয়েছে কেউ তার মাকে হাবিব বানিয়েছে কেউ তার ছেলেকে হাবিব বানিয়েছে এবার শুনে এসে বলছে শোনো শোনো তোমার হাবিব কে আমাকে দাও না তোমার বন্ধুকে আমাকে দাও না তোমার চাহাত কে আমাকে দাও না বলেন বলে পৃথিবীতে কি কেউ কোনোদিন কারো চাহাত কাউকে দিতে পারে কেউ কি কোনোদিন কারো চাহাত কাউকে দেয় না 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 মুসলমানের ছেলেরা শোনো শোনো আমরা আমাদের হাবিব কাউকে দিই না আমার আল্লাহ তার হাবিবকে আমাদের করে দান করে দিয়েছে আল্লাহ আমাদের করে কি দিয়েছে বলেন আল্লাহ তার চাহাত দিয়ে দিয়েছে তাহলে আল্লাহ যখন হাবিব দিয়েছে আর শুধু দিয়েছে তা নয় আল্লাহ কোরআনে বলেছে আমি হাবিব দিয়ে তোদের উপরে এহসান করেছি আল্লাহ দিয়েওছে আবার বলছে শোন শোন আমি দিয়েছি দিয়ে তোদের উপর দয়া করেছি শুনছেন আপনারা কেউ আপনার কাছে টাকা চাইতে এলো 500 টাকা দিলেন ঝামেলা মিটে গেল আর কেউ টাকা চাইতে এলো যা যে 500 টাকা দিলে দিয়ে বলে শোন তোকে 500 টাকা দিলুম এই 500 টাকা ওষুধ কিনবি তোর ক্ষতি থেকে বাঁচতে পারবি ওষুধ কিনবি এই যে বলে দিচ্ছে তার মানে সে কি চাইছে যে আমার আমার শুকর আদায় করে আমাকে ধন্যবাদ দিক আমাকে থ্যাংকস বলুক আমাকে বলে হ্যাঁ হ্যাঁ আমি 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 তো মরে যাচ্ছিলাম তুমি 500 টাকা দিলে বলে আমার ওষুধ কিনা হলো কথা ঠিক না ভুল আল্লাহ যখন হাবিব দিয়ে জাতাচ্ছে যে আমি তোদেরকে হাবিব দিয়েছি বলছে তার মানে আমার আল্লাহ চাই হাবিব দিয়ে তোমরা খুব শুকর আদায় করো আমি আমি আল্লাহ তোদেরকে হাবিব দিয়ে দিয়েছি শুকর আদায় কর তোরা তো তালিবে জিবে যে কাবা তো অফ করছিস আমি হাবিব দিয়ে দিয়েছি হাবিব দিওয়াতে তোদের তোদের এই তালি বাজানো বন্ধ হয়ে গেছে তোরা উলঙ্গ অবস্থায় কাবা তো অফ উলঙ্গ হওয়া বন্ধ তোরা জাহান্নামের দিকে যাচ্ছিস হাবিব দিয়েছি তোরা জান্নাতের দিকে যাচ্ছিস তোরা জাহান্নামে পড়ে গিয়েছিলিস আমার হাবিব দিয়ে তোদের করে জান্নাতি করে দিয়েছি মুসলমানরা ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা এই হাবিব আমাদের করে আল্লাহ দিয়েছে এ নবীর উম্মত উম্মতিরা এই হাবিবের কদর আর আমাদের আজদাদেরা করে 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 এসেছে এবার আমরা জীবিত আমরা এখন দুনিয়াতে আছি এখন দুনিয়া আমাদের এখন আমাদের করে হাবিবুল্লাহর কদর করতে হবে হাবিবুল্লাহর কদর করতে হবে এখন হাবিবের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার প্রতিবাদ আমাদের করে করতে হবে এখন যদি হাবিবের মদিনায় কেউ অ্যাটাক করে তার পরিবার তার প্রতিবাদে আমাদের রাস্তায় নামতে হবে আমাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আমাদের মাইদানের মেয়ে হুজুরের হুজুরের আদব করে হুজুরের খেয়াল করে হুজুরকে মাদাত করতে হবে হুজুরকে মাদাত করতে হবে
মুসলমানের ছেলেরা আমাদের বাপ দাদারা চলে গেছে যারা চলে গেল তারা রাসূলুল্লাহ সাহায্য করেছে কি করে রে তারাই বোঝে আল্লাহ বোঝে কবরে তাদের কি হচ্ছে আল্লাহ জানে এবার আমাদের পালা এবার আমাদের করে কি করতে হবে হুজুরের কদর করতে হবে তবে শুনে রেখে দাও সাহাবা হুজুরদের সামনে যখন হাবিবুল্লাহ ছিলেন তারা খুব কদর করেছে কেমন করে কদর করেছে হযরতে চাচাটাকে জিজ্ঞাসা করে দেখে যাও উহুদের যুদ্ধ চলছিল উহুদের যুদ্ধ চলছিল এমন অবস্থাতে হযরতে কাতাদা হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে রাসূলুল্লাহ থেকে আসে হযরতে কাতাদা বলে যখন তীর মারছিল দেখতে পাইনি যখন তীর ছেড়ে দিয়েছে হুজুরের দিকে আসছে তখন দেখতে পেয়েছি সময় খুব সংক্ষেপ ছিল আমার সামনে তীর এসে গেল হঠাৎ করে তীর এসে গেল আমি কি করব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রাসূলুল্লাহকে লেগে যায় বলে আমার মুখটাকে ওই তীরের সামনে ধরে নিলাম যখন মুখটাকে তীরের সামনে ধরে নিলাম ওই তীর এসে চোখের মধ্যে লেগে গেল সাহাবারা প্রশ্ন করে কাতাদা তুমি হাত দিতে পারলেন না কেন তুই মুখ দিয়ে আটকালে কাতাদা বলে শোনেন শোনেন আমি তীরের কাছে হাতটা নিয়ে যাব অতটা সময় ছিল না হুজুরের লেগে যাবার ভয় হলো তাই মুখ দিয়ে তীরকে আটকে দিলাম কি করেছে এটা হ্যাঁ হুজুরের কদর কাদার নবী কা জানে সাহাবা হুজুরের কেমন করে কদর করতে হয় সাহাবারা শিখিয়ে দিয়ে মহব্বত কেমন করে করতে হয় হুজুরকে শিখিয়ে দিয়ে সাহাবারা আদব কেমন করে করতে হয় সাহাবারা শিখিয়ে দিয়ে তাজিম কেমন করে করা তো হুজুরের সামনে কথাই বলতে দুবার তিনবার চারবার করে রসুল জিজ্ঞাসা করে তারপর কথা বুঝতে পারতেন আবু বকর সিদ্দিক ওমরে ফারুক উসমান গানি যে ওমরে ফারুককে গোটা মদিনা মক্কা ভয় ছিল সেই মক্কা ভয় সেই সেই বীর ওমরে ফারুক চুপ 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 কেন ওমরে ফারুক এত বীর ছিল যখন মক্কা থেকে মদিনা হিজরত হলেন রসুলুল্লাহ তো সব ব্যাস শেষে এলেন তুমি সব সাহাবা গুলোকে রসুল বলে যাও চলে যাও চাও চলে যাও চাও চলে যাও শেষ বেলা হজরতে আলী হুজুরকে শুইয়ে হুজুর বেরিয়ে চলে আবু বকর সিদ্দিক কে লিয়ে কথা ঠিক না ভুল বলেন সব সাহাবা লুকিয়ে লুকিয়ে মক্কা থেকে মদিনায় এসেছে একমাত্র ওমরে ফারুক ঘোড়ার উপরে সওয়ার হয়ে তলোয়ার উলঙ্গ করে উলঙ্গ তলোয়ার নিয়ে কাবার চাতানে গিয়ে বলে ওমর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে কেউ যদি মায়ের দুধ খেয়ে থাকিস ওমরকে আটকে দেখা সব ভয় ভয় লুকিয়ে লুকিয়ে পার হয়েছে ওমরে ফারুক এলান করেছে আমি হিজরত করছি কে কে আসবে আর আমার সামনে এত বীর ছিল সেই ওমরে ফারুক চুপ জোরে কথা হলে রাসূলের শুনে বিয়াদবি হয়ে যায় যে নবীর সামনে জোরে কথা বলা যায় বিয়াদবি হয়ে যায় আর সেই নবীর সামনে কেমন করে গুস্তাকি করছে দেখতে পাবেন দুনিয়ার মুসলমান এরা মুসলমান নয় এরা মুসলমান নামের কলঙ্ক কথা ঠিক না ভুল বল মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা খবর নিয়ে দেখে যাও খবর নিয়ে দেখে যাও হাবিব বিন জায়েদ বলে একজন রসুলের সাহাবা ছিল হুজুর পাক দুনিয়া থেকে চলে গেলেন ওমরে ফারুক হুজুর পাক দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হলেন আমিরুল মুমিনিন হলেন মুসাইলামা কাজ্জাব এই আব্দুল্লাহ নাজদীর যেখানে বাড়ি মুসাইলামা কাজ্জাব সেখান থেকে বেরিয়েছিল মুসলমানের ছেলেরা মুসাইলামা কাজ্জাব নবী বলে নবী বলে ঘোষণা করে দিল আবার হাবিব বিন জায়েদ আমার আবু বকর সিদ্দিক পাঠালেন বলে কেন এরকম ভাই বলছে যাও চলে যাও কাসিম হিসেবে পাঠালে যখন কাসিম হিসেবে পাঠালে হাবিব বিন জায়েদ কে ওই মুসাইলামা কাজ্জাব ওই লানতি ওই জাহান্নামী ওই কাফের ওই কুকুর নিকৃষ্ট জঘন্য সে হযরত হাবিব বিন জায়েদ কে ধরে ফেললো হাবিব বিন জায়েদ কে ধরে বলতে আরম্ভ করে দা হে হাবিব বিন জায়েদ তাশহাদু আন্নি রাসূলুল্লাহ তাশহাদু আন্নি রাসূলুল্লাহ তুমি সাক্ষী দিচ্ছ আমি রাসূলুল্লাহ তুমি সাক্ষী দিচ্ছ বলা সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদ ওই সময় বলতে আরম্ভ করেছে কি ঘেউ ঘেউ করিস তোর কথা আমার আমার মাথায় ঢুকছে না এই রকম ভাবে বলতে আরম্ভ করে দিয়েছে ওই সময় বলে তাশাদু তাশাদু আন্না মুহাম্মাদ বলে রাসূলুল্লাহ বলে যখনই বলে হুজুরের নাম তখনই বলে মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন বলে আমি বলে তুই কি কুকুরের মতন ঘেউ ঘেউ করছিস বুঝতে পারছি না এরকম করতে আরম্ভ করেছে করতে ছুরি নিয়েছে ছুরি নিয়ে হুজুরের হাত আগুল কেটে নিয়েছে একটা করে আগুল কাটে আর জবান দিয়ে বলে বল বল কে নবী বলে মানিস নাকি বলে না না আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তুই আমার নবী নয় এরকম করে আগুল কাটতে আরম্ভ করেছে কবজি কাটতে আরম্ভ করেছে বাজু কাটতে আরম্ভ করেছে হাত কাটতে আরম্ভ করেছে কাটতে কাটতে যখন ছুরিটা নিয়ে গলায় ছুরি চালাতে যাবে
ওই সময় হাবিব বিন জায়েদ হাসতে আরম্ভ করে দিয়েছে যখন হাবিব বিন জায়েদ হাসে ওই সময় মুসালেমা কাজ্জা বলে কি হলো তুই হাসছিস কেন তোর কি ভয় লাগে না বলে আমি হাসছি খুশিতে বলে কেন খুশিতে বলে শুনছোর তুই যদি প্রথমে গলা কেটে নিতিস তাহলে আমি আল্লাহর রাসূলের জন্য শুধু গলা দিতাম তুই আমার আগে হাত কেটেছিস পা কেটেছিস আঙ্গুল কেটেছিস আমি আল্লাহকে বলবো আল্লাহ শুধু গলা নয় হাতও নবীর লেগে দিয়েছি পাও নবীর লেগে দিয়েছি চেষ্টা নবীর লেগে দিয়েছি কম কানটা রাসূলুল্লাহর জন্য দান করে দিয়েছে চাই যে আমাদের হাত আগে কাটা হোক তারপরে গলা আমরা চাইনি যে একবারে গুলি করে একবারে গর্দন কেটে নেয় না না আমরা চাই আমাদের অল্প অল্প করে সব দিতে দিতে তারপরে গর্দন দিয়ে দিই সাহাবারা দোয়া চাইতো কি জানেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নাম শুনেন আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুরের দরবারে নাথ খান ছিলেন হুজুর নাথ করতেন আব্দুল্লাহ বিন রাওয়াহাই তো যখন যখন কাজায়ে উমরা রাসূলুল্লাহ প্রথমবার হুজুর উমরা করতে যাবে ইজাজত দেওয়া হলো না দ্বিতীয়বার কাজায়ে উমরা যখন করতে রাসূলুল্লাহ মক্কায় ঢুকছে না রাসূলুল্লাহর উটের দড়িটাকে ধরেছে হুজুর উটের পিঠে চেপে বসে আছে উটের দড়ি ধরে আর কাবা শরীফের চাতানে ঢুকছে আর সব কাফেররা দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ বিন রাওয়াহা চিৎকার করে করে বলে এই কাফেরের বাচ্চা সরে যা আমার রাসূলুল্লাহ আসছে বলে আজকে যদি কেউ রাস্তা আটকায় গর্দান মুড়িয়ে কেটে নেওয়া হবে কোনো ভাই কোনো বিরাদার কোনো বন্ধু কাজে আসবে না আজকে কারণ যদি এখান থেকে কেউ চলে যায় তার গ্রাম থেকে যদি চলে যায় সেই গ্রামে যদি পাঁচ বছর পরে ঢোকে সব তো বাপ ভাই আত্মীয় স্বজন সব তো নিজের চিনা পরিচয় লোক দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ বিন রাওয়াহা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তারপরে প্রথম ঢুকছে দেখে সব চাচা ভাই ভাতিজা আত্মীয় স্বজন মামা ভামা সব দাঁড়িয়ে আছে আর রাসূলুল্লাহর ওই ওই নাকেল ওই উটের নাকেল ধরে উটের ওই দড়ি ধরে আর ঢুকতে আরম্ভ করেছে বলে কাফেরের বাচ্চা সর আজকে পথ আটকালে গর্দান মুড়িয়ে কেটে নেওয়া হবে আজকে কোনো বন্ধুত্ব দোহাই কাজে আসবে না হাদিস পাকের মধ্যে এসেছে তখন ওমরে ফারুক হুজুর এমনিতেই তো জালাল মিজাজ ওমরে ফারুক হুজুর এমনিতেই তো জালাল মিজাজ কিন্তু ওমরে ফারুক হুজুর আমাদের ঘরে মেসেজটা জীবাল লেগে এই কথাটা প্রশ্ন করেছিলেন আমার ওমরে ফারুক বলছে এই আব্দুল্লাহ বিন রাওয়াহা চুপ করো পেছনে রাসূলুল্লাহ উটের পিঠে রাসূলুল্লাহ সামনে আল্লাহর ঘর কাবা তুমি কি কথা বলছো ভূত সামনে কথা বল বলা এইটা এই জন্যই বললেন যেতে রাসূলুল্লাহ মোহর মেরে দেয় কথা যে হা হা রাসূলের বিরুদ্ধে লোকেদের করে খুব কথা বলে তাদের দিল যেন কেটে চুরচুর হয়ে যায় ওমরে ফারুক হুজুর মোহর লাগাতে চান রাসূল বলে ওমর চুপ কর তুই জানিস নি আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা কাফেরদের করে তলোয়ারের আঘাতের থেকে বেশি লাগছে হুজুর পাক কি পায় কি চায় হুজুর চায় আমার দুশমনদের করে এমন এমন কথা শোনাও এমন এমন কথা শোনাও তাদের যেন দিলে আঘাত লাগে তাদের যেন দিল ভেঙে যায় টুকরা টুকরা হয়ে যায় তাই বলি তো যারা রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের বাপের ঠিক নেই তাদের জন্মের ঠিক নেই তার মাকে জিজ্ঞাসা করতে হবে যে কোথায় গিয়েছিল ওই পয়দাসের ছেলে এজন্যই তো রসুলের বিরুদ্ধে কথা বলে যারা বলে এদের জন্মের ঠিক নেই ওই নপুর শর্মা কুকুর শর্মা না আছে না কি কুকুর শর্মা না কি ওর বলে ওর বাপের ঠিক আছে না না এই কদিন আগে একটা মাওলানা বেরিয়েছে সেও দেখি রাসূলুল্লাহ সাথে খুব গুস্তাগি করছে ওরও জন্মের ঠিক ঠিক আমি 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 ওই বলেছিলাম ওই কুকুর শর্মা জন্মের ঠিক নেই এই কথাটাই বলেছিলাম হয়েছিল তোমরা শুনুনি ফেসবুকে আচ্ছা একটু একটু পরীক্ষা করে দেখি কারা কারা শুনেছেন হাত তুলে দেখেন সব শুনেছেন এত দেখেন দেখা যাচ্ছে সব এখান থেকে দেখা যাচ্ছে ওখানে আচ্ছা না দেখা যাবে হাত নাও তাই কি করছে এগুলো দেখে দে এগুলো রেখে দিয়েছিস এই দিকে রাখা আছে আচ্ছা ঠিক করেছিস এই শুনছেন আমিও বলছি এই এই যেমন এই একটা মাওলানা এতে আছে কুত্তা বাংলাদেশের নামটা হচ্ছে ওই ওই লোকটা ও বলছে রাসূলুল্লাহর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে ও ওর জন্মের ঠিক ওর বাপের গুণমান আছে আর একটা লোক দেখছিলাম মাওলানা ওই মাওলানা মাওলানা নয় এটা জানোয়ার জানেন তো এটা মাওলানা আরেকজন দেখি বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ভুল হতে পারে দলিল দিচ্ছে মানে আদম সন্তান সব্বাইয়ের ভুল আছে রাসূলুল্লাহর ভুল ওরও বাপের ঠিক নেই
কথা ঠিক না ভুল বলেন দেখেন দেখেন এটা এটা একদম সব কথা আমার বাপ যদি এরকম রসূলের বিরুদ্ধে কথা আমার বাপেরও জন্ম ঠিক জোরে বলেন ঠিক না ভুল বলেন না না আমি আমার বাপকে তো ভালোবাসি রসূলের জন্য আমার বাপ যতক্ষণ রসূলুল্লাহ থাকবে আমি আমার বাপের থাকব সব কথা সব কথা আর যদি আমিও রসূলের বিরুদ্ধে কথা বলি আমার মা অন্য জায়গায় গিয়েছিল হয়তো আমার জন্মের ঠিক হুজুর এটা কোনো দলিল আছে না নিজের মন গড়া বলছেন না না দলিল আছে আল্লাহর কুরআন বলছে ওয়ালিদ বিন মুগিরা রসূলুল্লাহকে পাগল বলেছিল আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন এ আমার হাবিব তুই ভয় খেয়ে যেও নি তুমি ওদের কথাই দুঃখ করো নি আমি আল্লাহ কসম কে বলছি ওয়ালিদ বিন মুগিরার জন্মের ঠিক নেই ও বেজন্মা বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এ ওয়াহাবি লানতি কুরআনের আয়াত কাটতে পারবি আল্লাহ বলছে তার জন্মে যার সন্তান ইয়া রাসূলুল্লাহ আপনি মনে ব্যথা লান নে ও যার সন্তান ওর বাপের ঠিক নেই যখনই হুজুর ওয়ালিদ বিন মুগিরা বলল এই তোর বাপের ঠিক নেই ওয়ালিদ বিন মুগিরা চলে গেল মায়ের কাছে মায়ের কাছে গিয়ে বলে বলে আমার মা ওয়ালিদ বিন এই আমার মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা দোষ প্রকাশ করেছে তার মধ্যে 10 নম্বর 9টা দোষের দোষী আমি জানি আমি চুরি করি আমি ব্যভিচ আমি খারাপ কাজ করি জেনা করি সব বলেছি আমি মেনে নিয়েছি 10 নম্বর দোষ আমাকে যারো সন্তান বলেছে এটা তুমি ছাড়া কেউ জানেন মা তুই বলো মা তুই বলো বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে মা বলে হ্যাঁ মোহাম্মদ ঠিক বলেছে তোর বাপ ছিল না আমার তোদের ঘরে রাখালের সঙ্গে জেনা করেছি সেই জেনাতে সেই পয়দাসের ছেলে তুই রসুল ঠিক বলেছে তুই যারো সন্তান যেসব মাওলানা গুলো রসুলের সাথে ঘুষে হ্যাঁ আমি তাদেরকে বলে জানা তোর মাকে একটু জিজ্ঞাসা করে দেখ হ্যাঁ এ তোর তোর জন্মের গোলমাল আছে আমি পাগল আমি দিওয়ানা রসুলের জন্য না না আমি একদম দিওয়ানা পাগল রসুলের জন্য আমি কাউকে আমি 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 আমার ইজ্জত কিছু মনেই করি হ্যাঁ মনে হুজুর আপনি পীরের বেটা এরকম কথা মুখ দিয়ে বেরোচ্ছে না না আমার ইজ্জতই নেই তো সব ইজ্জত রসুলুল্লাহ সব ইজ্জত আল্লাহর রসুলের হ্যাঁ হ্যাঁ বলেন না খালিদ বিন ওয়ালিদের থেকে বড় কেউ আছে কোন পীর কোন কোন পীর মাসে খালিদ বিন ওয়ালিদের থেকে বড় কেউ আছে খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে 12 থেকে কোন রেয়াতে 9টা কোন রেয়াতে 12টা তলোয়ারকে ভেঙে ফেলেছিল লড়াই করতে করতে কেমন লড়াই করেছিল বলে কিভাবে লড়াই করেছে খালিদ বিন ওয়ালিদ কোন রেয়াতে 9টা তলোয়ার কোন রেয়াতে 12টা খালিদ বিন ওয়ালিদ রসূলের জন্য ময়দানে নেবে আল্লাহর রসূলের জন্য তলোয়ার ভাঙে আর আমি আল্লাহর রসূলের জন্য যে চার সন্তান বলি তোমার লজ্জা লাগে না না আমাদের কোনো ইজ্জত নেই সব ইজ্জত রসূলুল্লাহ কথা ঠিক না ভুল বলে সাহাবা হুজুররা হুজুরের জন্য সব কিছু কুরবান করেছে আমরাও রসূলের জন্য সব কুরবান করে দেব মুসলমানরা চলে একটু খেয়াল করে শুনে রেখে দেন হে নবী উম্মত উম্মতিরা নবী নবী নাম শুনেছে কোন নবী কথা বলে দিয়ে যান হুজুরকে আমার আল্লাহ কি নিয়ামত করেছে হুজুরকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে একটু মহব্বতের কথা বলে দিয়ে যান একটু ভালোবাসার কথা বলে দিয়ে যান হযরতে উম্মে মাবাদ বলে একজন আমি ছিল উম্মে মাবাদের ঘটনা একটু শুনিয়ে দিয়ে যান আশিকরা সবাই জানে উম্মে মাবাদের ঘটনা যারা জানো না জেনে নাও যারা শোনো না শুনে নাও যারা কোনোদিন শুনুনি শুনে নাও হে নবী উম্মত উম্মতিরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হুজুর পাক যখন হিজরত করে চলে যাচ্ছিলেন হুজুর পাক যখন হিজরত করে চলে যাচ্ছিলেন উম্মে মাবাদের ঘরেতে হুজুর পাক প্রবেশ করলেন উম্মে মাবাদ রসূলকে চেনে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াক্কা সিদ্দিককে ঢুকলেন ঢুকে বললেন এ মা এ মেয়ে মেয়ে ছেলে এ মেয়ে এ মা তোমার বাড়িতে কি কোনো খাবার আছে বলে না না আমার বাড়িতে কোনো খাবার নেই হুজুরের নজরে একটা ছাগল পড়ে গেল হুজুর বলে ওই তো ছাগল ওই ছাগলটা কি দুধ হয় না বলে না না ওই ছাগল মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে ও নিজেই মরে যাবে এরকম হাল হয়ে গেছে হুজুর বলে আমি কি ছাগলের কাছে যাব আমি কি দুধ দিয়ে নেব বলে হা 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 আপনি যে দুধ দুইতে পারেন তো দুধ দিয়ে না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ছাগল ছাগলের কাছে গিয়ে ছাগলের পিঠের উপরে হাত গুলো তারা মো করেছে জুনায়েদ বলে জুনায়েদের বাপ মা কুরবান ওই ছাগলের পায়েতে যে ছাগলের গায়ে হাবিবুল্লাহ হাত বুলিয়েছে আমার বাপ মা ওই ছাগলের নামে কুরবান করে দেব আ রাসূলুল্লাহ ছাগলের গায়ে হাত দিয়েছে এ নবী উম্মত উম্মতিরা হুজুর ছাগলের গায়ে হাত বুলিয়ে আল্লাহর দরবারে আল্লাহ বারেক লানা আল্লাহ পাকের দরবারে বরকতের দোয়া চাইলেন আল্লাহ পাকের দরবারে বরকতের সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে সঙ্গে দুধ ভর্তি হয়ে গেল, ছাগলের পেছনটা ঝুলে গেল, কোমরটা ঝুলে গেল। আমার রাসূল বলে তাড়াতাড়ি করে পাত্র নিয়েছো। হুজুর নিজে দুই তার আরম্ভ করলেন, দুয়ে 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 সবাইকে খাওয়াতে আরম্ভ করলেন, সব খেতে আরম্ভ করলো, খেয়ে নিয়ে খেয়ে নিয়ে। তারপরে উম্মে মা বাপ বলে আপনি কি খাবেন না? হুজুর বলে না তোমরা খেয়ে নাও, সবাই একসাথে আমি খাবো। উম্মে মা বাপ বলে হ্যাঁ হ্যাঁ, সাকিরাতে এরকমই করে, যারা সাকি হয় সবাইকে দিয়ে তারপরে নিজে খায়। তাই উলামা হযরতরা মুহাদ্দিসিনরা বলছে হুজুর কাল্লা সাকিয়ে কৌসার করেছে, ইল্লা আতাইনা কাল কৌসার, হুজুর কাল্লা কৌসার দান করে দিয়েছে, হুজুর কাল্লা কৌসারের মালিক করে দিয়েছে। কিয়ামতের ময়দানে হুজুর সব উম্মতকে আল্লাহ আল্লাহর হুকুমে হাউজে কৌসার পান করিয়ে তারপরেতে নিজে পান করবে। আল্লাহু আকবার, হুজুর সবাইকে দিয়ে তারপরে নিজে পান করবে। এখানটা আমার শুধু মনে মনে হয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে খেলেন না তারপর আমরা খাবো, এটা মহব্বতের কথা, এটা ভালোবাসার কথা, আপনাদের মন কিরাম হবে না? হ্যাঁ হুজুর, হুজুর পিয়াস অবস্থায় থেকে আমাদের কথা খাবে? না না ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি খান তারপরে আমরা খাবো, কথা ঠিক না ভুল বলেন? কলিজা ফেটে যায় ফেটে যাক, খুন বেরোয় বেরোক, কষ্ট হয় হোক, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে খান তারপর আমরা খাবো, কথা ঠিক না ভুল বলে? কিন্তু হুজুর আমাদেরকে আগে খাওয়াবে তারপরে হুজুর খাবে। হুজুর আস্তে আস্তে ওই জায়গা থেকে রুখসাত হয়ে গেলেন, ওই জায়গা থেকে চলে গেলেন। হুজুর যখন ওই জায়গা থেকে চলে গেলেন, ওই জায়গা থেকে যাওয়ার পরে হুজুর আবার ওই জায়গা থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, ওই জায়গা থেকে চলে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে কিছুক্ষণ পরেতে তার স্বামী উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ ঘরের মধ্যে ঢুকেছে। যখন আবু মাবাদ ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে, ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে আবু মাবাদ ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে ওই সময় আবু মাবাদ ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর বলে আ ঘরটা কি সুন্দর হয়ে গেছে, কে এসেছিল ঘরে, এত ঘরে রৌনক ফিরে এসেছে, এত নূর চমকাচ্ছে, এত সুন্দর হয়েছে, কে ঘরে এসেছিল? আমি বলি আবু মাবাদ কেন বলবে না, যাও মদিনায় চলে যাও, 1400 বছর আগে রসুল এসেছে মদিনায়, এখনো নূর চমকাচ্ছে। আর আবু মাবাদের ঘরে এই কিছুক্ষণ আগেই রসুলুল্লাহ চলে গেছে, আবু মাবাদের ঘর কেন নূর হবে না? নিশ্চয়ই আবু মাবাদের ঘরকে আমার আল্লাহ নূর আর নূর করে দিয়েছে। 1400 বছরে এখনো নূর কমেছে? আল্লাহ যদি রাখে দেখতে পাবে 1400 বছর পরেও আমাদের নাসাল যে মদিনা নূরই দেখতে পাবে। যারা মদিনা জিয়ারত করতে যায় না, নামাজ পড়তে যায়, তারা নূর দেখতে পাবে। মাথায় ঢুকছে? বলে হুজুর নামাজ, না না নামাজ তো ফরজ, মদিনায় যে নামাজ কাজা করলে গুনাহ হবে, তোমার গ্রামে নামাজ কাজা করলে গুনাহ হবে না? আরে কথা বলে না, এখানেও যেমন ফরজ মদিনাতেও ফরজ, এখানেও যেমন পড়তে হবে নামাজ, অবশ্যই পড়তেই হবে, মদিনাতেও পড়তেই হবে, নামাজ তো পড়বো, কিন্তু এখানে মদিনা আছে, এখানে রসুল দেখতে পাচ্ছি, না না ওখানে গুম্বাদে খাজরা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো মদিনায় টাইম হয়েছে, নামাজ তো পড়তে হবে, মদিনায় যাই, আমেরিকায় যাই, লন্ডনে যাই, মেক্সিকোতে যেখানে যাই, আপনি যেখানে যে যে পৃথিবীর যে কোনায় যাই, নামাজ আমার লাগে ফরজ, নামাজ আমাকে পড়তে হবে, নামাজ মাফ নেই, নামাজ মাফ নেই, নামাজ তো আমি পড়বো, কিন্তু মদিনায় আমি হ্যাঁ রসুলুল্লাহ রওজার জন্য গিয়েছি। আর হুজুর বলছে মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, যে কবরে দাঁড়ে আসবে আমি তারই সাফায়াত করে দেবো, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে মদিনায় তো এখনো নূর চমকাচ্ছে, আর উম্মে মাবাদের ঘরে হুজুর এই কবে এই সবে বেরিয়ে ছাগলটা মরে যাবার মতন তুমি দেখেছো, কিন্তু ছাগলটা কি সুন্দর হয়ে গেল। উম্মে মাবাদ বলে হা হা, সে যখন কথা বলছিল তার গাল থেকে যেন ফুল ঝরছিল আর নূর চমকাচ্ছিল, দাঁতের ফাঁক থেকে নূরের ছিটাক লাগছিল, আর কি কথা বলবো, সে যখন চুপ হয়ে যাচ্ছিল চতুর্দিকে একটা ওয়াকার সে যাচ্ছিল, খামুস্তারি হয়ে যাচ্ছিল, এ নবীর উম্মত উম্মনিরা এরকম বলতে বলতে উম্মে মাবাদ বলতে আরম্ভ করে দেয়, এ মুসলমানের ছেলেরা উম্মে মাবাদ বলতে আরম্ভ করে দেয়, স্বামী গো কি বলবো, আমার ঘরে
কাসিম এসেছিল আমার ঘরে ওয়াসিম এসেছিল কাসিম কাকে বলে ওয়াসিম কাকে বলে কাসিম ওয়াকে বলা হয় যে স্বাধীনভাবে প্রতিটা যার অঙ্গ প্রতঙ্গ প্রতিটা স্বাধীনভাবে প্রতিটা হারার উজুন হারার উজুন হারার অঙ্গগুলো আলাদা আলাদা সুন্দর তাকে কাসিম বলা হয় হুজুর বলতে আরম্ভ করেছে উম্মে বাবা বলতে আরম্ভ করেছিল যে এসেছে তার চোখের মতন আমি কোনোদিন চোখ দেখি না তার কানের মতন কারো কান নেই তার বলার মতন কারো বলা নেই তার হাতের মতন কারো হাত নেই তার নখের মতন কারো নেক নেই তার বলার মতন কারো বলা নেই তার সিনার মতন কারো সিনা নেই তার হুরুর মতন কারো হুরু নেই তার চোখের পাপড়ির মতন কারো পাপড়ি নেই তার চোখের মতন কারো চোখ নেই তার চোখের তারার মতন কারো তারা নেই তার চুলের মতন কারো চুল নেই তার দাড়ির মতন কারো দাড়ি নেই তার হাঁটার মতন কারো হাঁটা নেই তার কথা বলার মতন কারো কথা বলা নেই এ মুসলমানের ছেলেরা আর আর ওয়াসিম কাকে বলা উম্মে বাবা বলে স্বামী গো কি বলবো সে দূরে থাকলেও ভালো লাগে কাছে এসে গেলে আরো ভালো লাগে আমার ভাই উম্মে মাবাদ বলছে কে এসে পরিচয় দিচ্ছিল রাসূলুল্লাহ কে বলছে বলে উম্মে মাবাদ জীবনে দেখে তো প্রথম দেখেছে আর বলে কি মানুষ স্বামী কি বলবো অনেক লোক আছে দূর থেকে ভালো লাগে কাছ থেকে আমাকে হয়তো দূর থেকে ভালো লাগছে কাছে এইটা জুনায়েদ এইরকম দ্বারা দূর থেকে ভালো লাগে কাছে এলে আবার অনেকে হ্যাঁ কাছে থাকলে তার ইন্টারেস্ট কমে যায় এরকম আছে না বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে ঘুম হারাম শুনছেন মাহবুবের কথা স্বামী স্ত্রীর মহব্বত হালাল না হারাম হালালের কথা বলছে হাসছেন জান্নাতে বসিয়েও হাসায় হুজুরের মহব্বত হুজুরের সঙ্গী করে জান্নাতও যেন রসুলুল্লাহ সামনে এরম বসে হাসাই হ্যাঁ আমরা খুশি করবো আহ চিরকালের জান্নাত এসে গেছে অনন্তকালের জান্নাত আর জান্নাত থেকে বের করা হবে না জোরে বলছি স্বামী স্ত্রী ঘুম হারাম কি করে কি হবে কি কি হবে কি হবে যখনই বিয়ে শাদী হয়ে গেল পাশে শুয়ে আছে স্বামীও ঘুমোচ্ছে স্ত্রী ঘুমোচ্ছে আর কোনো টেনশন আছে এর আগে কিন্তু ঘুম হারাম উম্মে মাবাদ বলে না না রসুল এরকম না হুজুর কেমন দূরে থাকলে কখন পাবো এই চাহাতে রাত সারা রাত জেগে জেগে কেটে যাচ্ছে আর কাছে শুয়ে থাকলে মানে মাহবুব যদি কাছে থাকে আমি উদাহরণ দিচ্ছি মাহবুব যদি কাছে থাকে চলে যাবে না তো চলে যাবে না তো চলে যাবে এই চিন্তাই খুব হারাম মাথায় ঢুকছে বুঝতে পারছি বলে কাছে মানুষটার বাড়ি কোথা ওই মানুষটার পরিচয় কি ওই সময়তে উম্মে মাবাদ বলে মনে মনে চিন্তা করে আহারে হাই হাই ওই লোকটার তো নাম আমি জানিনি ওই লোকটার বাড়ি কোথা তো আমি জানিনি কে লোকটা কে এলো এরম ভাবে এলো আর ছাগলের গায়ে হাত দিল দুধের ঘুটা ভর্তি হয়ে গেল দুধ খেলো আর ওখান থেকে চলে গেল নাম তো জিজ্ঞাসা করা হয়নি কিন্তু যদি স্বামীকে বলি নাম জানিনি এ কথাটা কেমন খারাপ লাগে এজন্য উম্মে মাবাদ বসে বসে চিন্তা করে আর ভাবতে আরম্ভ করেছে কি চিকি নাম দেওয়া যায় কি নাম বলা যায় এরম ভাবতে ভাবতে স্বামী বলছে কি হলো কি নাম বললে না তো স্বামীকে বলতে আরম্ভ করেছে ও আমার স্বামী শোনো শোনো ওই লোকটার নাম মুবারক আমার ঘরেতে মুবারক এসেছিল হুজুরের নাম মুবারক না না উম্মে মাবাদ নাম দিয়েছে আমার ঘরে মুবারক এসেছিল স্বামী বলে আজকের পর থেকে আমি আর দূরে ছাগল চড়াতে যাবো না আশপাশেই ছাগল চড়াবো মুবারক যদি আবার আসে আমাকে ডেকে নিয়ে আসবে আমি মুবারককে একবার দেখব কি সুন্দর করে তুমি বলছো ওই সুন্দর মুবারককে একবার দেখব একদিন কেটে যায় দুদিন কেটে যায় তিন দিন কেটে যায় চার দিন কেটে যায় পাঁচ দিন কেটে যায় বেশ কিছুদিন তাবিল মুদ্দাত গুজরে গেল আর বাড়িতে শুধু মুবারকেরই জেকে আর অন্য কোনো গল্প হয় না আর অন্য কোনো কথা হয় না আর অন্য কোনো আলোচনা হয় না যখনই আর সব ফ্যামিলি গেট টুগেদার হয় যখন সব একসঙ্গে জড়া হয়ে যায় শুধু মুবারকের কথা মুবারকের কথা উঠতে মুবারকের কথা বসতে মুবারকের কথা আর শুধু মুবারকের কথা নবীর কথা মুবারকের কথা আমি বলি কেন হবে না চোদ্দ বছর কেটে গেছে দেখো না জুনা দেশে বসে শুধু নবী 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 করছে কুরআনে নবীর কথা আর নামাজে নবীর কথা আর খুতবাতে নবীর কথা আর জন্মার পর থেকে নবীর কথা প্রতিদিন আজান শুনি
محمد رسول الله نبیر কথা হে মুসলমানের ছেলেরা শুধু নবী নবী নবে 1400 বছর কেটে গেল নবীর জিকির কমে যায় না আর উম্মে মাবাদের ঘর থেকে কিছুদিন আগেই তো মুবারক গেছে মুবারকের কথা কি বন্ধ হয়ে যায় মুবারকের কথা এরকম করতে করতে একদিন এসে গেল হুজুরের হাজতের প্রয়োজন হয়ে গেল ওই মুবারক ওই হাজতে উম্মে মাবাদের হাজতের প্রয়োজন হয়ে গেল কিনা কাটার দরকার হলো কোথায় যাবে পাশেই মদিনা শরীফে যে গেলে বাচ্চাকে সঙ্গে করে নিয়ে মদিনা শরীফে দোকানে মাল সওদা করছে এত অবস্থাতে আবু বকর সিদ্দিক হেঁটে আসছে যখনই আবু বকর সিদ্দিক হেঁটে আসছে ওই সময়তে ওই উম্মে মাবাদের ছেলে বলতারম্ভ করেছে আম্মা দেখো 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 ওই মুবারকের সঙ্গে আসছে সঙ্গে সঙ্গে শোনার সাথে সাথে সব কিনাকাটা বন্ধ করে দিয়েছে কিনাকাটা বন্ধ গিয়ে আবু বকর সিদ্দিকের হাত ধরে বলে বলো বলো আমার মুবারক কোথায় গেল কাউকে চিনে বলে কে বলে মুবারক জানোনি যে ছাগলের গায়ে হাত দিলে দুধের ফুটা ভর্তি হয়ে যায় মুবারক জানোনি চকচকের মতন কারো চোখ নেই হাতের মতন হাত নেই পায়ের মতন পাত নেই হ্যাঁ পা 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 নেই যে কাছ থেকে ভাল লাগে দূর থেকে ভাল লাগে যে 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 যার মুখ থেকে নূর চমকায় বলো না সেই মুবারক হুজুর বুঝতে পেরেছে হুজুর মনে করছে ও আমার আকা মাওলার কথা বলছো চলো চলো তোমাকে মুবারকের কাছে নিয়ে যাচ্ছি চলো তোমাকে মুবারকের কাছে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক এসে মসজিদে নববী শরীফে সাহাবাকে সঙ্গে করে বলে ইয়া রাসূলুল্লাহ মুবারকের সঙ্গে দেখা করতে এসেছে উম্মে মাবাদ যখনই হুজুরকে দূর থেকে দেখেছে দেখে ওই তো আমার মুবারক এই সেই চোখ সেই হাত সেই পা সেই রাসূলুল্লাহ সেই মুবারক সুজা এসে আপনি কোথায় চলে গিয়েছিলেন আপনাকে কেন যতদিন হয়েছে ততদিন তো শুধু মুবারকেরই জেকে ফেলেন কি করবেন আপনারা আমাদের আকীদা কি বুঝাতে জামানের আকীদা এই আকীদায় কেউ যদি কলম চালায় কাফের হয়ে যাবে দাদা হুজুর বলেছে রসুল্লাহ হাজের নাজের আল্লাহ যদি চায় আল্লাহ চাইলে রসুল্লাহকে আল্লাহ হাজির করতে পারে না পারে না আল্লাহ পারেন এমন কোন কথা আছে ইবাদ যদি বলে দাদা হুজুরের এই ওসিয়াতের উপরে যদি আঙুল চালায় যায় আর দাদা হুজুর বলে রাসূলুল্লাহ হাজির নাজির আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় রাসূলুল্লাহ হাজির নাজির এখানে কি কলম চালাতে পারবে তাহলে বলতে না না আল্লাহ মাথা ঝুঁকছে কি ওইটা মুখ দিয়ে বলছেন কি বুঝতে পেরে গেলেন ঈমান থাকবে তো ঈমান থাকবে না হুজুরকে আমার আল্লাহ পাক যদি হাজির করে দেয় বলে না না একটা ঝগড়া হচ্ছে না এই হয়েছে এই হয়েছে আচ্ছা বলেন তো প্রতিটা মোমেনের কবরে রসুল্লাহকে নিয়ে আসা হবে না হবে প্রতিটা মসজিদে ঢুকার সময় কি বলতে হয় সালাত আসসালাম আলাইকা ইয়া রসুল্লাহ মসজিদ নয় মোমেনের খালি ঘরে ঢুকলেও সালাম দিয়ে ঢুকতে হয় রসুল্লাহকে একবার জোরে বলুন রসুল্লাহকে যাই হোক ওদের 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 সঙ্গে তো আমি দলিল দিই না কোনোদিন ওর নাম তো আমি জীবনে মুখে নিইনি জানেন তো যারা এইসব হচ্ছে এরকম ফেতনা লাগাচ্ছে এক কথায় মিটে দিই ওরা ওয়াহাবি আর ওয়াহাবিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ওরা ফেরকা জাহান্নামী দল ওয়াহাবিরা কি বলেন যেমন যেমন একদল তো এমনও মুসলমান আছে নাম হচ্ছে গোলাম মির্জা কাদিয়ানি অনুসারী কাদিয়ানি আছে না নেই তোমাদের এখানে আছে না কাদিয়ানি আছে না নেই তারা বলে আমার নবী নবী নয় গোলাম মির্জা কাদিয়ানি নবী দেখেছেন দেখেছেন এরম লোক আছে না নেই তাহলে ওর সঙ্গে কোন কুরআন হাদিসে দলিল দেবেন তুই কে রা তুই আমার নবীকে মরা বলিস তোর সে কি তোর সে কথাই বলবি না তোর সে ঝগড়া আল্লাহর কসম তুই আমার সবচেয়ে বড় শত্রু তুই নবীর সামনে গুস্তাকি করিস তোর তোর মুখই দেখবো না হযরত হুসাইন বলেছে আমার নানা যাদের উপর নারাজ হয়ে যেত তাদের নামটা মুখে নিয়ে আসতেন না তার চেহারা তো দূরের কথা তার নাম আর রাসূলুল্লাহ মুখে নিয়ে আসতেন না রাসূলুল্লাহ যাদের উপর নারাজ হয়ে যেত হুজুর নারাজ হয়নি যখন রসুল পাক সাল্লামের পিঠের উপরে ওই উজরি চেপিয়ে দিল উটের উজরি চেপিয়ে দিল নি বাচ্চা উটের উজরি চেপিয়ে দিল হুজুর পাক সাল্লাম আর খুব হুজুর হুজুর মাথা তুলতে পারে না কাবা সুবে চাপে হুজুর মাথা তুলতে পারে না উঠেছে একটা গুহার ভিতর আলাদা আছে আরেকটা এইটা কথা বলছে বদরের যুদ্ধের আগে মক্কা শরীফে তো যখন এরকম তুলতে পারে না মাথা হুজুর ঝাঁকমক করে কষ্ট করে উঠেছে উঠে যখন ওদের দিকে তাকিয়েছে
সাতজন কাবা কুফার করে সাতজন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এরকম ভাবে সাতটা বড় বড় সব সর্দার হুজুর নারাজ হয়ে গেল আল্লাহ সাতজনকে আপনি নিয়ে নেন এই সাতজনকে ধ্বংস করে দেন আল্লাহর কসম বদরের যুদ্ধ হলো কিছুদিন পরে এই সাতজনই মরে গিয়েছিল সাতজনই জাহান্নামী হয়ে গিয়েছিল সাতজনই ধ্বংস হয়ে গিয়েছিল হুজুর নারাজও হয়েছে হুজুর খুশি হয়েছে যদি হুজুরের রাগ না থাকতো লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হুজুরের উসওয়াতুন হাসানা হতো রাগ এটাও একটা উত্তম চরিত্রের অংশ তোমাকে ধাক্কা মারছে তোমাকে ধাক্কা মারছে এই কথা ঠিক না ভুল অনেক সময় ভিডিও দেখেন না ভিডিও দেখেন না ওগুলো বানায় ভিডিও কি করে বলেন বানায় এমনি এমনি ওরা ক্রিয়েট করে বানায় মাছ এরকম করে গরিবের উপরে তখন মনে মনে হয় মান না ঘুরে একটা চরমার ঘুরে কথা ঠিক না ভুল বলে কেন হয় হয় না এটা হয় না এমন মনে মার একটা ঘুরে চরমার আর মেরে দিল ঠিক করেছে মেরেছে কেন যদি মার খেয়ে যায় খেয়ে যায় ওটা উত্তম চরিত্র না তুই তুমিও প্রতিবাদ করো হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে তুমি দাঁড়াও হার জিত করে তুমি দাঁড়াও তুমি দাঁড়াও বিশ হাজার কারবালায় কাফ ওই ওই মুনাফেকরা এসেছিল বিশ হাজার মুনাফেক এসেছিল মুসলমান ওদের নাম কেউ লাইনে 72 জন গিয়েছিল এদের নাম সবাই লাইনে কিয়ামত পর্যন্ত 20 হাজারের নাম থাকবে রে ওর লানতি নাম থাকবে কিন্তু হুসাইনের নাম আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেবে কজন হলো তুমি তুমি দাঁড়াও হকের পক্ষে বাতিলে তুমি আওয়াজ দাও কে শুনলো না শুনলো দেখার দরকার তুমি আওয়াজ দাও আল্লাহ আল্লাহ রাসূল তোমাকে দেখছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দেখাচ্ছে হুজুর উম্মতের আমল দেখে হুজুরের সামনে আমল পেশ করা হয় একবার জোরে বলুন হুজুরের সামনে দরুদ পেশ করা হয় এজন্যই তো একটা ফেরেশতা আল্লাহ সাথে রেখে দিয়েছে দুটো ফেরেশতা কেরামান কাতিবিন ঘরে আছে ওরা গুনাহ লিখছে নেকি লিখছে আর একটা মালায়েকা ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালাম নিয়ে যাচ্ছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তো যাই হোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যখন ওখানে উম্মে মাবাদ গেলেন হুজুর পাক বলে হুজুর আপনি কোথায় ছিলেন হুজুর আপনি কে বলে আপনি হুজুর বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সে বলে হুজুর নাম আনত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ হুজুর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ একবার জোরে বলুন কলমা পড়লো মুসলমান হয়ে গেল কাউকে জেস কয় স্বামীকে জিজ্ঞাসা করে নে ছেলে পুলের কা হুকুম লাই না না মুবারক বলছে বলে উম্মে মাবাদ বলে আমার আমার মুবারক মিথ্যে কথা বলতে পারে না ঠিক বলেছে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ একবার জোরে বলুন যখন কলমা পড়ে ঘরে গেছে স্বামী ঘরে ভিতরে ঢুকে বলে হ্যাঁ আজকেও কি মুবারক এসেছিল নাকি আজকে কি করে সুন্দর হয়ে গেল বলে আজকে মুবারক আসেনি আজকে মুবারক সঙ্গে দেখা করে এসেছে সব কলমা পড়ে গোটা ফ্যামিলি মুসলমান হলেন একবার জোরে বলুন ছাগল কত বছর মাছে জানেন আপনারা একটা ছাগল কত বছর মাছে বলেন 6-7 বছর কত বছর 6-7 বছর ওই ছাগলটা এমনি মরে যাওয়ার বয়স হয়েছিল কিন্তু ওই রাসূলুল্লাহর হাতে ছোঁয়াতে 18 বছর বেঁচে ছিল যখন ওমরে ফারুক হুজুরের জামানায় কাহেদ হলো খরা পড়ে গেল সব জায়গায় পানি শুকিয়ে গেল ওই ছাগলের খুব দুধ হতো ওই ছাগলের খুব দুধ হতো আমলা ভাই না উম্মে মাবাদ বলে ওই ছাগলকে অনেক সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে চলে যাওয়ার পরে ওই ছাগল দেখার লেগে অনেক এসেছিল যারা হবে না সুবহানাল্লাহ এইটা হচ্ছে আমার রাসূল এই হচ্ছে আমার রাসূল উম্মে মাবাদ বলে তো অনেক বড় ঘটনা আমি সঙ্গে সঙ্গে মেন মেন গুলো বললো উম্মে মাবাদ বলে রাসূলুল্লাহ সিনা থেকে পেট সমান ছিল ভুরিন ছিল সমান সিনা পেট সমান খুব বুক যদি খুব চওড়া হয় দেখতে ভালো লাগবে হুজুরের সুর সুজা শরীর ছিল আর হুজুর সব ব্যাট থেকে লম্বা ছিল মানে হুজুর যেখানে দাঁড়াতেন সব মাথা রাসূলুল্লাহর উঁচুতে থাকতো যে মজলিসে যেতেন যে যেখানে যেতেন যদি হাজার লক্ষ মানুষ থাকে তার মধ্যে রাসূলুল্লাহ দাঁড়ালে সবাই চিনতে পারত এটা রাসূলুল্লাহ হুজুর এসেছে জোরে বলুন আর উম্মে মাবাদ বলে যে হুজুরের এই ভুরু দুটো জোড়া ছিল এই যে কপালে যে ভুরুটা আছে এই ভুরুটা হুজুরের হালকা লাগা ছিল একবার জোরে বলুন উম্মে মাবাদ বলে কি চোখের কথা বলবো এরকম চোখ জীবনে দেখিনি কার সঙ্গে উদাহরণ দেবো ওই রকম কেউ ছিলই না জোরে বলুন হুজুরের নখ কি সুন্দর হুজুরের নখ কি সুন্দর আশেকরা বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামা পরতো নাই সেই জামার ভিতরে এত এত পাক এত পাক এই যে আমি জামা পরে আছি তো এই জামাটা তোমার বাদানে লেগে ঢাকা পড়ে আছে তো হুজুর আছে জামা পরতে জামা তো বাদান কে সঙ্গে লেগে থাকতো বলতো পাক এত পাক পৃথিবীতে ওরম পাক জায়গা কোথাও নেই
হুজুর পাক, হুজুর পাক, আল্লাহ পাক হুজুর পাক, বলেন আল্লাহ পাক হুজুর পাক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে নিয়েছি, না না আমরা আল্লাহর রাসূলের কলমা পড়েছি, আমরা আল্লাহর রাসূলের গোলামি করব, আমরা জান আল্লাহর জন্য দেব, নবীর লেগেও দেব, আমরা আল্লাহর লেগেও ঝগড়া করব, নবীর লেগেও ঝগড়া করব, আল্লাহর উপরে কেউ যদি আল্লাহর সামনে গুসসাই করে তার প্রতিবাদ আমরা করব, নবীর সামনে গুসসাই করলে তার প্রতিবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কথা শেষ, আল্লাহর রাসূলের কালেমা পড়েছি, গোলামি আল্লাহর রাসূলের করব, বলেন ইনশাআল্লাহ, রাসূলুল্লাহুম্মা بسي قل لي آسي 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 اللهم صلي على تن من قارا جس نے دیکھا چہرہ کملی والے کا দিওয়ানা হয়ে গেছে যে রসুল দেখে ফেলে, কবি বলছে শুনবেন তো আপনারা, তন মন ওয়ারা জিসনে দেখা চেহারা কমলি ওয়ালে কা, এ মাওলাই কি বারে দিখা দে জলওয়া কমলি ওয়ালে কা, হর নেমত দেতা হ্যায় খুদা পর ওয়ার কে উন পর দেতা হ্যায়, হর নেমত দেতা হ্যায় খুদা পর ওয়ার কে সারা হলম সারা সদকা কমলি বলে তন মন ওরা জিসনে দেখা চেহারা কমলি বলে কৌশ কুতুব আবদাল কলন্দর সব উনকে গুণ গাতে হ্যায়, কুতুব আবদাল কলন্দর সব উনকে গুণ গাতে হ্যায়, ফরশে জমী পর আরশে বরি পর, ফরশে জমী পর আরশে বরি পর চর্চা কমলি ওয়ালে কা, তন মন ওরা জিসনে দেখা চেহারা কমলি হোগি তলব তেরি পুরি দূর করেঙ্গে ও দূরি, হোগি তলব সব কি পুরি দূর করেঙ্গে ও দূরি, ইনশা আল্লাহ হম দেখেঙ্গে, ইনশা আল্লাহ হম দেখেঙ্গে রওজা কমলি ওয়ালে কা, তন মন ওরা জিসনে দেখা চেহারা কমলি ওয়ালে কা, আলে নবী ঔলাদ আলী কি শান বড়াই আলা
كتنا بالا كتنا آلا كتنا بالا كمبا كملي والے کا تن من اورا جس نے دیکھا چہرہ کملی والے کا قبر میں باپ پوچھیں گے فرشتے اپنا تعارف پیش کرو قبر میں جب پوچھیں گے فرشتے اپنا کہہ دوں گا کہ میں تو ہوں بس منگتا کملی والے کا تن من اورا جس نے دیکھا چہرہ اے مولا کی بارے دکھا دے جلوہ کملی والے کا تن من اورا چہرہ کملی والے کا اے مولا کی بارے دکھا دے جلوہ کملی والے کا اللہم আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া আপনারা আমাদের করে ভালোবাসেন আমরাও আপনাদের করে ভালোবাসি এজন্যই তো আমি একবারও আপনাদের করে বলে নিই যে আমার কাছে আসে আমি উটা থেকে বলছি নবীর কাছে যাও নবীর কাছে যাও কথা ঠিক না বলেন আমি যদি আমার কাছে ডাকতাম তাহলেই তো সমস্যা আমার কাছে কিচ্ছু নেই আমি বলেছি আমার নামের তো বিদ্ধিস না আমার কিচ্ছু দাম নেই শুধু নবী নবী করো নবী নবী করো যাতে করে নবীকে মজবুত করে ধরতে পারেন এই ওহাবি নামক এই লানতি দল থেকে যাতে করে বাঁচতে পারেন এই মুনাফিক থেকে যাতে করে বাঁচতে পারেন আমি আপনাদের লাগি একটা করে কিতাব নিয়ে এসেছি কি কিতাব কিতাবের নাম শুনে মনে করেন না যে এবার 10 টাকা করে নেবে হয়তো নাকি না না পয়সা না ফ্রি এই কিতাবটা আমি দিই আমার মনে নিয়ত তৈরি করেছি যে এই কিতাবের জাজা 10 টাকা 20 টাকা নিয়ে এখানে লব না এই কিতাবের জাজা আমি রাসূলুল্লাহর কাছ থেকে লব ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিসে বলা আছে আপনি বলেছেন যে তীর মারল আল্লাহ তাকেও জান্নাত দেবে যে তীর ধরিয়ে দিল মারার লেগে তাকেও আল্লাহ জান্নাত দেবে যে তীর তৈরি করল আল্লাহ তাকেও জান্নাত দেবে ইয়া রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধেই তো তীর চালানো ইয়া রাসূলুল্লাহ আমি দুশমনের বিরুদ্ধে বই লিখেছি আমি লিখিনি বই ছাপিয়ে ফিরি ফিরি লোককে দিয়েছি ইনশাআল্লাহ এর বাদে আমার আল্লাহ ইন্নাহু ওয়াস সামিউল বাসির ওহি দেখনে ওয়ালা আল্লাহ দেখছেন সব আল্লাহ সব শুনছেন আমার নিয়ত আল্লাহ জানেন আমি একমাত্র যাতে করে আপনার হুজুর পাকের গোলামি ছেড়ে না দেন যাতে করে ওই লানতি ওই ওই ওহাবি লানতিরা যারা রাসূলের সামনে গুস্তাই করে তাদের কথা রাসূল যাতে ছেড়ে না দেন এজন্য আমি কিতাব নিয়ে এসেছি বাংলাদেশ আমি যাব এক মাস পরে আমি বললাম বাংলাদেশে কিতাব তৈরি করব কালকেই বলছিলাম ইক্ষুনি ওই লোকটার সঙ্গে ধুকটার সঙ্গে কথা হচ্ছিল আমি কিতাব যাচ্ছে আমি যে সবাইকে দেবো বাংলাদেশে তুমি কি মনে করেছো আমরা একটু মুজাদ্দে জামান দাদা হুজুরকে একটু সুফিজমের উপরে আমরা বেশি থাকি তো এই ভিডিও ফিডিও হ্যানো ট্যানো এসব আমরা দূরে থাকি কথা হচ্ছে আমি যদি এই যে চকচকে ভিডিও করতাম না বড় ক্যামেরা নিয়ে সাথে করে দেখবে আমারও কষ্ট সবসময় ভাইরাল অহংকার নয় অহম্মা বিনি হতে রাব্বিকা ফাহাদ্দিস আমি আমি নওজুবিল্লাহ আমি কোনোদিন চাই না আমার ভিডিও হোক তাও দু একটা ভিডিও বাজারে লুকিয়ে নাকে চুরি করে ছেড়ে দিয়েছে খবর নিয়ে দেখতে যাও আমি একটা দেখছিলাম 10 মিলিয়ন ভিউজ একটা ভিডিও 1 কোটি মানুষ দেখেছে আমি অহংকার করছি না ওই আরেকটা হারা গুনবাদ বলতে লক্ষ লক্ষ মানুষ দেখেছে আমি একটা ওইটা ভিডিও তার আগে একটা ভিডিও বোম্বাই গিয়েছিলাম ছোটবেলায় ও একটা ভিডিও দু চারটে ভিউ আমার আছে কথা বলছে তা বলে আমি বলে দিই আমি একটা ভিডিও কিন্তু নিজে থেকে দিই শুনছেন আপনারা তো যাই হোক আমাদের মাওলানা গুলো সুফি আজমের উপরে বেশি সব যারা আল্লাহ রাসূলকে খুশি করতে চায় কথা বুঝতে খুব
এই কিতাবকে সকলে লেন কিছু কিতাবটা দাও সবাইকে একটা একটা কিতাব কেন সময় সংক্ষেপ হয়ে গেছে তো আমার পরে আরো মাওলানা আছে কথা ঠিক না ভুল বলেন 11:50 বেজে গেছে তার মানে 10 মিনিট পরেই 12টা বেজে যাবে আর 10 মিনিট পরে কি বাজে বলেন এটা কোনো কথা হলো 12টা বেজে একটা করে কিতাব সবাই লেন কিন্তু আমি পয়সা নিচ্ছি বলেন কিতাবে পয়সা নিচ্ছি কিন্তু দাবি দিয়া রইল যদি না পড়ো কিয়ামতের দাবি আর হুজুরের সামনে বলল সকলে নেবেন এই কিতাব পড়বেন তো সবাই বলেন ইনশাআল্লাহ যদি পড়তে না পারেন আপনার মেয়ে আছে আপনার ছেলে আছে বৌমা আছে স্ত্রী আছে জিজ্ঞাসা করে বলে পড়ো বেশি না অল্প দু পিস 5-7 পৃষ্ঠার কিতাব শেষ করে ফেলতে বলেন ইনশাআল্লাহ দসিব আল্লাহুম্মা কিতাব পড়ে গেল কিতাব পড়ে গেল চুমু খেয়ে নাও আচ্ছা আচ্ছা দরসিব আল্লাহুম্মা কালমা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله رسول اللهم صل على হ্যাঁ যদি পারেন আপনারা খেদমতের উদ্দেশ্যে কিছু ছাপিয়ে ছাপিয়ে দেবেন আমি ফ্রি দিচ্ছি আপনারা ফ্রি দেন না রসুল্লাহর জন্য আল্লাহ সব দেবেন ইনশাআল্লাহ বলেন সব দেবেন সব প্রচার করেন ওহাবিদের পরিচয় সবাইকে ওদের পরিচয় করিয়ে দেন পরিচয় করিয়ে দেন ওহাবিদের সঙ্গে লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেন হ্যাঁ হ্যাঁ 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত যে উসুল চলছিল আর 1300 খ্রিস্টাব্দের পরে বলে উসুল পেলতে গেল মাথায় ঢুকছে বুঝতে পারছ বলছি কিতাবটা দেওয়া হয়ে যায় সকলে আল্লাহ জিকির কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ 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 মোহাম্মদ হামাদ লিখি লিখি কে সুনায়েঙ্গে হম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়েঙ্গে তারিফে মোহাম্মদ হামাদ লিখি লিখি কে সুনায়েঙ্গে
ہم ختم نبوت پہ جاں اپنی لٹائیں گے جھکنا بھی نہیں آتا بگڑا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا آقا کے محبت میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ جاں اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جاں اپنی لٹائیں گے دہرائیں گے ہم پھر سے تاریخ یمامہ کو عشق نبی ہے کیا بتلائیں گے دنیا کو دہرائیں گے ہم پھر سے تاریخ یمامہ کو عشق نبی ہے کیا بتلائیں گے دنیا کو ہم جذبہ ایمانی دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ جاں اپنی لٹائیں گے تعریف محمد ہم ہم ختم نبوت پہ جو بن کے دیوانے ہیں وہ دل کے ترانے ہیں گستاخ نبی ہے جو سیتا کے دیوانے ہیں جو ان کے دیوانے ہیں وہ دل کے ترانے ہیں گستاخ نبی ہے جو سیتا کے دیوانے ہیں گستاخ محمد کا ہم نام مٹائیں گے ہم ختم نبوت پہ جاں اپنی لٹائیں گے تعریف محمد ہم ہم ختم نبوت پہ آقا کے محبت میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ ہم جذبہ ایمانی دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ گستاخ محمد کا ہم نام مٹائیں گے ہم ختم نبوت پہ تعریف محمد ہم ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے اللہم যারা আমার মুজাদ্দে জামানের বায়াত হননি বায়াত হন আমার হাতে বায়াত হয়েছেন কজন হাত তুলে দেখেন তো এখানে আছেন যারা যারা আমার হাতে বায়াত হয়েছেন যারা হননি মুজাদ্দে জামানের বায়াত হয়ে যান আমার নয় আমি দোকানদার মুজাদ্দে জামান দাদা হুজুর এসে তোমাদের বায়াত করাবে মুজাদ্দে জামান দাদা হুজুর সিলসিলার উসুলের বায়াত হয়ে যান আমরা সব ছাড়বো মুজাদ্দে জামানের উসুল ছাড়বো না এটার উপরে কায়েম থাকি দ্বিতীয় নম্বর আমরা ইমামে আজম আবু হানিফা হুজুরের অনুসরণ করে চলবো আমরা হানাফি আমরা কি বলে কি বলে হানাফি 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 বলেন ইনশাআল্লাহ তৃতীয় নম্বর কি আমরা রাসূলুল্লাহর গোলাম হুজুরের গোলাম হুজুরের আর চতুর্থ নম্বর আমরা আল্লাহর বান্দেগী করব আমরা ইবাদত আল্লাহর করব ইবাদত আল্লাহর করব ওখানে কাউকে শরীক করব না ইবাদত আল্লাহর করব গোলামি রাসূলের করব মাযহাব ইমামে আযম আবু হানিফার মানব আর ইতাত মুজাদ্দে জামানের করব দাদা হুজুর যেভাবে রাসূলকে মেনেছে আমরা সেভাবে মানব প্রশ্ন করছে কি লানতিরা সাধারণ মানুষ তো যদি আপনি প্রশ্ন দাদা হুজুর মানবে না নবী মানবে কি বলবে ঠিক আছে এমন প্রশ্ন করছে যেখানে আর অপশন রাখছে না আমরা নবী মানব মুজাদ্দে জামান যেমন করে মেনেছে এইভাবে মানব আমরা মুজাদ্দে জামান মানব তাহলে নবী মানবে না ইমামে আযম আবু হানিফা মানব দুটো অপশন দিয়ে দিচ্ছে বলো এটা কোনো প্রশ্ন হলো বলে এই প্রশ্ন ভালো করে কর আমরা ইমামে আযম যেভাবে নবী মেনেছে আমরা সেভাবে নবী মানব আমরা ইমামে আযম যেভাবে নামাজ পড়েছে আমরা সেভাবে নামাজ পড়ব যেভাবে কুরবানি দিয়েছে আমরা সেভাবে কুরবানি দেব যেভাবে হজ করেছে সেভাবে হজ করব আমরা ইমামে আযম আবু হানিফার অনুসরণ করে চলবো বলেন ইনশাআল্লাহ সকল আমার সাথে স্যার তওবা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনে সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকম
গুনাহ থেকে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বায়াত হচ্ছি উপর হাত মুহাম্মদ জুনায়েদ যিনি মুস্তাফিজ হচ্ছেন মুহাম্মদ ইউসুফ সিদ্দিকী যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত শাহ সুফি হাজী পীর জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশী রহমাতুল্লাহ যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত ইমাম উত্তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রহমাতুল্লাহ বীজ তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আলিয়া আর মুহাম্মদ এরপর থেকে যারা বলবে মুজাদ্দিদ জামানের দল একটুখানি বলবেন না না মুজাদ্দিদ জামাল একটু দল একটুখানি নয় আমরা মুজাদ্দিদ জামাল দাদা হুজুরকে মানি আমরা ইমামে আজম আমরা দাদা হুজুরকে মানি সাথে সাথে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানির বায়াত হয়েছে কাদেরিয়া খাজা মঈনুদ্দিন চিশতির বায়াত হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতিয়া মুজাদ্দিদ আলতে সানির বায়াত হয়েছে মুজাদ্দিদিয়া আর বাহাদ্দিন নকশবন্দির বায়াত হয়েছে নকশবন্দিয়া যারা বলে বীর শুধু ভারতবর্ষে আছে পাকিস্তান বাংলাদেশে ইমামে আজম আবু হযরতে বেহলুল দানার বাড়ি কোথায় ছিল হযরতে বড় পীর সাহেবের বাড়ি কোথায় ছিল বাইজিদ মুস্তামির বাড়ি কোথায় ছিল জুনায়েদ বগদাদির বাড়ি কোথায় ছিল শুনছেন আপনারা এই শুনছেন আমার কথা আমরা সকলে দাদা হুজুরের বায়াত হলাম সাথে সাথে চার তরিকার বায়াত হলাম আমরা বড় পীর সাহেবেরও মুরিদ হলাম জোরে বলেন আমরা খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ হলাম আমরা মুজাদ্দিদ আলতে সানির বায়াত হলাম আমরা বাহাদুর নকশবন্দির বায়াত হলাম মাথায় ঢুকছে বলেন ইনশাআল্লাহ আপনারা সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলাকে মজবুত করে ধরে রাখবেন হুজুরের গোলামি আল্লাহর ওলিদের আদব এই আকীদা নষ্ট করবেন না বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ উলামায়ে হযরতে সকলে পরিচিত আপনারা সকলে চেনেন জানেন হ্যাঁ আপনার সামনে অজনসিয়াত করবেন আমি দুচার কথা বললাম আল্লাহ কবুল করেন আর